ওয়ালাইকুম আসসালাম সাইয়েদা সুলতানা আলিশা, ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, আদাব। যারা সালাম দিচ্ছ সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, আদাব। কিছুক্ষণ ওয়েট করি, দেখি আরও কিছু মানুষ আসুক। আর যারা চলে আসছ তারা কষ্ট করে একটু সামাজিক কাজ করে ফেলো। সামাজিক কাজটা কি? সামাজিক কাজটা হচ্ছে লাইভটা কষ্ট করে একটু শেয়ার করে দেও। দাদা কেমন আছেন? এই তো ভালো আছি, এখন শরীর ভালো একটু। যারা লাইভে আসছো তারা একটু সামাজিক কাজ করে ফেলো, সবাই কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দাও। আমরা পড়া শুরু করে দিব, কিছুক্ষণের মধ্যে আমরা পড়া শুরু করে দিব। কিছুক্ষণের মধ্যেই পড়া শুরু করে দিব আমরা। হ্যাঁ হুসেন ফাহাদ, আর না আর না আর এন আর, ওই ভাইয়ের ফ্যান আমি, অনেক ভিডিও দেখি। কি জানি ভাইয়ের নাম ভুলে গেলাম, রাকিব ভাই, ওনার ভিডিও তো সবগুলাই দেখি, কোনোটা তো মিস দেই নাই। সামাজিক কাজে লেগে পড়ো সবাই, সামাজিক কাজ করে ফেলো, সামাজিকতা বজায় রাখতে হবে। এত কষ্ট করে একটা ফ্রি ক্লাস নিচ্ছি, সবাই যদি শেয়ার না করো তাহলে কি এটা অসামাজিকতা হয়ে যায় না? দাদা কি কোনিক পুরোটাই করাবে? পুরোটা সেকেন্ড পেপার, এটা তো সেকেন্ড পেপার পেইড ব্যাচের ক্লাস, পুরোটা সেকেন্ড পেপার পেইড ব্যাচের ক্লাসে পড়াবো ভাইয়া। এখানে আজকে বেসিক আলোচনা ক্লাসটা এই গ্রুপে হবে, বেসিক মানে একদম কোনিকের যে বেসিক আলোচনাটা আজকে ক্লাসে করব। যদি আজকে ক্লাসে শেষ করতে পারি তাহলে তো ভালো, যদি আজকে ক্লাসে বেসিক আলোচনাটা শেষ করতে না পারি তাহলে সেকেন্ড ক্লাসটাও এই গ্রুপে ফ্রিতেই নিব, যদি শেষ করতে না পারি, ঠিক আছে? বাট পুরো বেসিক জিনিসটা এখানে ফ্রিতে পড়াই দিব। আর যারা লাইভ ক্লাসটা করতেছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, আগামীকালকে থেকে কিন্তু গ্রুপে ফিজিক্স ফ্রি ক্লাস শুরু হচ্ছে। আগামীকালকে থেকে এই আমাদের এই রম্বস গ্রুপে ফ্রিতে ফিজিক্স পড়ানো শুরু হচ্ছে, এবং পড়ানোর ক্লাস টাইম হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা সাতটা। রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা সাতটায় ক্লাস শুরু হবে। আগামীকালকে তো বৃহস্পতিবার, তো আগামীকালকে থেকে ক্লাস শুরু হবে। আগামীকালকে সন্ধ্যা সাতটায় ফিজিক্স ফ্রি ক্লাস শুরু হচ্ছে। সেকেন্ড পেপার চ্যাপ্টার 10, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, এই চ্যাপ্টার দিয়ে আগামীকালকে সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, যেটা সেকেন্ড পেপারের দশম অধ্যায়, ওই অধ্যায়টা শুরু করতেছি। তো এই অধ্যায়টা পড়াইতে মেবি 7 থেকে 8 ক্লাসের মতো লাগবে, 7-8 ক্লাসে এই অধ্যায়টা শেষ করে তারপরে হয়তো আরও একটা নতুন অধ্যায় শুরু করবো ফিজিক্সে। সেটা তোমাদের অবশ্যই তোমাদের মতামতের ভিত্তিতে, আমি তো গ্রুপে জানো একটা পোল খুলছিলাম যে প্রথমে কোন অধ্যায়টা চাও, তো সবাই ভোট দিছে সেকেন্ড পেপারের দশম অধ্যায়, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স। তো এই অধ্যায়টা ফ্রিতে পুরোটা কভার করব, তারপরে নতুন আরও একটা অধ্যায় মেবি সেকেন্ড পেপারই আগে পড়াবো। ফার্স্ট পেপার তো সবাই পড়েই ফেলছে, এই জন্য আমি ফ্রি ক্লাসগুলো ফিজিক্স সেকেন্ড পেপারের উপর নিব। মেবি রিকোয়েস্ট বেশি আসছিল মডার্ন ফিজিক্স, সেকেন্ড পেপারের অষ্টম অধ্যায় মডার্ন ফিজিক্স, যেটাকে আধুনিক পদার্থবিজ্ঞান, ওই অধ্যায়টাও মেবি পরে আমি ফ্রিতে পড়াইতে পারি খুব সম্ভবত, ঠিক আছে? তো আগামীকালকে থেকে ফিজিক্স ক্লাস সবাই করবা, যারা এই অধ্যায়গুলো খুব ভালো করে পারো, তারা না করলেও পারো, বাট যারা একটু সমস্যা আছে অধ্যায়টাতে সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স ক্লাসগুলো করতে পারো। মানে ফ্রি ক্লাস যে এগুলো মনে হবে না, মানে তোমার এইটা মনে করার সুযোগই থাকবে না যে ওইগুলো ফ্রি ক্লাস। পেইড ক্লাসে যতটুকু ইফোর্ট দেওয়া পসিবল, ফ্রি ক্লাসে তার তুলনায় কোনো অংশে কম থাকবে না। কাজেই তুমি নিজে পেইড কোর্স মনে করে ক্লাসগুলো করো, আবার ফ্রি কোর্স তো সবাই দাম দেয় না, ফ্রি কোর্স শুনলে এগুলো আবার নাক ছিটকায়, ভাবে যে এখানে হয়তো ভালো করে পড়াবে না, অর্ধেক পড়াবে অর্ধেক পড়াবে না, এরকম না, পুরাই কভার করব। তো আজকে যারা আসছো সামাজিক কাজ যারা এখনও করো নাই, যারা এখনও সামাজিক কাজ করো নাই তারা দ্রুত সামাজিক কাজ করে ফেলো, লাইভটা শেয়ার করে ফেলো। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করে দেবো, আর 1 মিনিটের মধ্যেই শুরু করে দেবো, আর 1 মিনিটের উপর ক্লাস শুরু করে দেবো। ভাই অ্যাসাইনমেন্টের উপরে একটা ক্লাস নিতে পারেন, ভাই অ্যাসাইনমেন্টের উপর ক্লাস তো 15-20টা আমি অলরেডি দেখতেছি, 15-20 জন নিচ্ছে,
তারপরে অ্যাসাইনমেন্ট অলরেডি ফিজিক্স অ্যাসাইনমেন্ট ম্যাথ অ্যাসাইনমেন্ট 15-16 গ্রুপে আমি দেখলাম যে অলরেডি সলভ করে এনাফ, মানে যা দরকার ভাই, আর 2 দিন ওয়েট করলে দেখবা 100-150 সলভ চলে আসছে। তুমি পরে বইসা সিলেক্ট করবা যে আমি কোনটা কপি করব। পুরাপুরিও যদি কপি করতে চাও তাও সুন্দর করে সিলেক্ট করলে ভালোটাই কপি করতে পারবা। আমার আলাদা করে এইখানে অ্যাসাইনমেন্ট সলভ করা ক্লাস নেওয়ার দরকার আছে বলে মনে হয় না। ঠিক আছে, যারা যারা সামাজিক কাজ করতেছো তারা আগামী 10 দিনের মধ্যে সুসংবাদ পাবা। তোমাদের কি বলে দোয়া করে দিলাম, আগামী 10 দিনের মধ্যে দেখবা যে অনেক ভালো, 10 দিন আগামী 3 দিনের মধ্যেই সুসংবাদ পাবা। একদম মন থেকে দোয়া করে দিচ্ছি, দেখবা 3 দিনের মধ্যে অনেক বিশাল একটা সুসংবাদ চলে আসছে তোমার জন্য। ঠিক আছে, আমরা আর কথা না বাড়ায়ে বক বক না করে ক্লাস শুরু করি, কারণ আজকে ক্লাসটা এমনিতেই একটু লম্বা হবে। দেড় ঘন্টার মতো লাগবে কনিকের বেসিক পড়াইতে। তাও আমি টেনশনে আছি যে আজকে ক্লাসে শেষ করতে পারবো কিনা, বাট যদি বেসিকটা শেষ করতে না পারি আগামী ক্লাসটাও রম্বস গ্রুপে আমি ফ্রিতেই নিব। ঠিক আছে, ওকে, ঠিক আছে, যারা আসার তারা মেবি চলে আসছে, তো আমরা চলো ক্লাসটা কন্টিনিউ করি। মোবাইলটা রেখে নেই, জায়গায় তো পাচ্ছি না, কই রাখি। হ্যাঁ ঠিক আছে, আমরা ক্লাস শুরু করতেছি। ঠিক আছে, আমরা কনিক শুরু করব। হ্যাঁ, কনিক নাম শুনেই মাথায় যেটা সবার প্রথমে আসে সেটা হচ্ছে কোনক, কনিক্স, CONICS বাংলায় হচ্ছে কনিক, আমরা কনিক্সও বলতে পারি কনিক্স। নাম শুনে প্রথমে আমাদের মাথায় কি আসে? আহা, এটা কালি বেরোয় যাচ্ছে। এই ওয়েট, আমার কলমের কালি ছিদ্র হয়ে গেছে। হ্যাঁ দেখো, কনিক নাম শোনার পরে সবার প্রথমে আমাদের মাথায় কি আসে? একটা কোনক আমাদের মাথায় আসে। কিরকম কোনক? কিরকম কোনক? এখানে একটা কোনক আছে তো, এই যে দাঁড়াও দেখাচ্ছি কোনিক, এই যে দেখো কোনিক, এই যে আমাদের, এই হচ্ছে সেই কোনক, এটা হচ্ছে কোনিকের কোনক। ধরো এই যে দেখতে এরকম, দেখো সবাই এখানে দেখা যাচ্ছে, মেবি ভালো মতোই দেখা যাওয়ার কথা, এইটা হচ্ছে একটা কোনক। তো কোনিকের নাম দেখে বোঝা যায় কোনিক কোনক থেকে আসছে, রাইট? এটা তো আমাদের বাংলা শব্দ দেখে বোঝা যায় কোনক থেকে কোনিক আসছে। তো এই যে একটা কোনক, এই কোনক থেকে আমরা কোনিক বানায় দেখাবো। তার আগে আমাদের এইটা জানা উচিত না, একটা কোনক কিভাবে তৈরি করা যায়। এই যে কোনকটা, এটা তো এটা তৈরি করা হয়েছে কোনোভাবে, তো আগে আমরা দেখবো এই কোনকটা কিভাবে তৈরি করতে হয়, তারপরে দেখব কোনক থেকে কিভাবে কোনিক সৃষ্টি করা যায় বা কোনিক তৈরি করা যায়। তো প্রথমে দেখো এই কোনকটা কেমনে বানাবো। এই কোনকটা বানানোর বুদ্ধি হচ্ছে, ধরো এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটাকে তুমি যদি এই বাহুটাকে ফিক্স রেখে, ধরো এই বাহুটা নড়াচড়া করবে না, এই যে বাহুটা, এই বাহুটা যেভাবে আছে এভাবেই থাকবে, এটা কোনো নড়াচড়া করবে না, এটা ফিক্স রেখে এই যে অতিভুজটা, এই অতিভুজটাকে এই দুই পাশে ঘুরায় আনো। জিনিসটা বুঝাইতে পারতেছি কিনা জানি না। দেখো এই যে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এই বাহুটাকে ফিক্স রেখে, মানে এটা নড়াচড়া করা যাবে না, এটাকে ফিক্স রেখে এইখানে ধরে, মনে করো যে এইখানে ধরে এই বাহুটাকে চারপাশে ঘুরায় আনলা, তাহলে ঘুরায় আনলে শেপটা হবে এইরকম, শেপটা হবে এই যে এইরকম, এই যে এইরকম। সেইভাবে চিত্র ভালো আঁকাইতে পারি না, এই যে এইটা হবে কোনক, এই যে এরকম এইরকম। তো একটা সমকোণী ত্রিভুজের যে কোনো একটা বাহুকে, হইতে পারে লম্ব অথবা ভূমি, তুমি লম্বকে ফিক্স রেখেও ঘুরাইতে পারো, ভূমিকে ফিক্স রেখেও ঘুরাইতে পারো, কোনো সমস্যা নেই, বাট ঘুরাইতে হবে অতিভুজটাকে, অতিভুজটাকে এই চারপাশে ঘুরাই আনলে সেইটা হয়ে যাবে, এই যে এইটা হয়ে যাবে একটা কোনক, এটাকে বলা হয় কোনক, এই যে এই জিনিসটা। তো আমরা কোনক কিভাবে তৈরি করতে হয় সেটা শিখে গেছি, এখন আমাদের টার্গেট কি? এখন টার্গেট হচ্ছে কোনক থেকে কোনিক তৈরি করা, কোনক থেকে কোনিক তৈরি করা। দেখো জিনিসটা খুবই মজার, শোনো, কোনিক হচ্ছে হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের আমার মতে সবচাইতে ইম্পর্টেন্ট এবং সবচাইতে মজার চ্যাপ্টার।
সবচাইতে মজার তোমার কাছে না লাগলেও সবচাইতে ইম্পর্টেন্ট, এটা শিওর। সেকেন্ড পেপারে সবচাইতে ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন 10 নম্বরের থাকবেই, বুয়েট ভর্তি পরীক্ষা থাকবেই মাস্ট, স্থিতিবিদ্যা গতিবিদ্যা সম্ভাবনা মিস যাইতে পারে, বাট কোনিক থেকে অঙ্ক জীবনেও মিস যাবে না। তো সবচাইতে ইম্পর্টেন্ট যদি সেকেন্ড পেপারে বলি, ফার্স্ট পেপারে ইন্টিগ্রেশন, সেকেন্ড পেপারে কোনিক। কাজে এই অধ্যায়টা ভালো করে বুঝতে পারলে সারা মানে অ্যাডমিশন পর্যন্ত জীবনে আর ভুল হবে না। এখন এই যে কোনকটা তৈরি করলাম, এখন কোনক থেকে আমরা কোনিক তৈরি করব। আমাদের বইয়ে বা তোমরা যে বইটা পড়ো, বইয়ে দেখবা কোনিকের তিনটা টাইপ দেওয়া আছে, লেখা আছে কোনিক তিন প্রকার। কোনিক তিন প্রকার, একটা বলছে পরাবৃত্ত, একটা উপবৃত্ত, একটা অধিবৃত্ত। কোনিকের তিনটা পার্ট আছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। বাট কোনিক থেকে আসলে এই তিনটা ছাড়াও আরো দুইটা জিনিস পাওয়া যায়, যেই দুইটা আমাদের হায়ার ম্যাথের ফার্স্ট পেপারে আছে, সেকেন্ড পেপারে নাই, ফার্স্ট পেপারে আছে। কি কি? একটা হচ্ছে বৃত্ত, একটা হচ্ছে বৃত্ত, আর একটা হচ্ছে এক জোড়া সরল রেখা, এক জোড়া সরল রেখা। আসলে বৃত্ত অধ্যায়টা যে ফার্স্ট পেপারে আছে, বৃত্ত অধ্যায়টা ফার্স্ট পেপারে না থেকে যদি সেকেন্ড পেপারে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের সাথে থাকতো, তাহলে জিনিসটা আরো সুন্দর হইতো, একসাথে সবগুলা মিলায়ে পড়া যাইতো, আর সরল রেখাটাও সেম এক সিরিয়ালে থাকলে ভালো হইতো। বাট যারা এই পাঠ্যসূচি কে বলে প্রবর্তন করছে, ওনারাও অবশ্যই আমার চেয়ে ভালো জানে, ওনারা হয়তো অন্য কিছু চিন্তা করে এটা সেকেন্ড পেপারে রাখছে, বাট একসাথে রাখলে আমার মনে হয় যে বেটার হইতো। বাট অসুবিধা নেই, আমরা যারা ফার্স্ট পেপার পড়ছো তারা অলরেডি সরল রেখা এবং বৃত্ত এই অধ্যায় দুটো পড়ে আসছো, তো আমাদের এই পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত পড়তে কিন্তু সরল রেখার একটু কনসেপ্ট লাগবে, যেটা লাগবে আশা করি তোমাদের মনে আছে। যাদের মনে নাই আমি রিভিউ করে নিব, যখন বুঝাবো তখন বেসিকটা বলেই তারপরে বুঝাবো, তোমার বুঝতে অসুবিধা হবে না। তো এখন আমরা দেখব এই যে এক জোড়া সরল রেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, একটা কোনিক থেকে, মানে এই যে কোনিক তো আসছে কোনক থেকে, মানে এই যে সবগুলো ধরো আমি কোনিক না, এখানে কোনক লিখি, কোনিক না লিখে কোনক লিখি, এখানে কি লিখবো? কোনক। এই কোনক থেকে, এই যে কোনকটা, এই কোনকটা থেকে আমরা এইগুলা বের করবো যেগুলার নাম হচ্ছে কোনিক। এই যে পরাবৃত্ত একটা কোনিক, উপবৃত্ত কোনিকের মানে কোনিক, অধিবৃত্ত কোনিক, বৃত্তকেও আমরা কোনিক বলতে পারি, বাট বলি না যেহেতু এটা ফার্স্ট পেপারে আছে, বাট বললে কোনো সমস্যা নাই। এখন প্রথমে দেখো যে জিনিসগুলো ফার্স্ট পেপারে আছে, সেকেন্ড পেপারে এখানে নাই, মানে আমাদের এই অধ্যায়ের আলোচনার বাইরে, সেগুলো আমরা একটু আগে রিভিউ করে নিই। ধরো এক জোড়া সরল রেখা, এই যে কোনিক থেকে বা কোনক থেকে তুমি এক জোড়া সরল রেখা কিভাবে পাবা, এক জোড়া সরল রেখা কিভাবে পাবা? এই যে কোনকটা আছে, এই কোনকটাকে আমরা যদি এইভাবে রেখে এখানে চিন্তা করি, এই পাশে একটা সরল রেখা, এই পাশে একটা সরল রেখা, চিন্তা করতে পারি না? এই যে দেখো এই পাশে একটা সরল রেখা, এই পাশে একটা সরল রেখা, এই যে ধরো এই যে এই পাশে একটা সরল রেখা, এই পাশে একটা সরল রেখা, এরকম এই দুটো সরল রেখা, এই যে এই পয়েন্টে ইন্টারসেক্ট করছে একদম, এই যে এই পয়েন্টটা মাথার যে পয়েন্টটা কোনাটা হয়েছে এখানে ইন্টারসেক্ট করছে, তাইলে এই কোনক থেকে এক জোড়া মানে দুইটা সরল রেখার সমীকরণ বের করা পসিবল, রাইট? এরপরে কি করা যায়, এই কোনকটা একটা বৃত্ত পাওয়া যাবে, এই যে দেখো বৃত্ত, এই যে বৃত্ত, এই যে কোনকটা, এই কোনকের এই যে এই পাশটাই কি বৃত্ত, তাই না? অথবা তুমি যদি এই কোনকে সমান্তরাল করে, মনে করো যে এটার সমান্তরাল করে কেটে ফেলো, এই কোনকটাকে তুমি যদি এই যে এই তলের সমান্তরাল করে কাটো, তো প্রত্যেকটা অংশ এক একটা বৃত্ত আকারে আসবে। এইখানে তুমি যদি সমান্তরাল করে কাটো, মানে এই তলটার একদম সমান্তরাল করে, তাহলে এইখানে আরেকটা বৃত্ত তৈরি হবে, উপরে আরেকটা বৃত্ত, যতবার কাটবা সমান্তরাল করে ততগুলো বৃত্ত পাওয়া যাবে। তো কোনিক থেকে কি একটা বৃত্তও পাওয়া যেতে পারে, সরল রেখাও পাওয়া যেতে পারে, বৃত্তও পাওয়া যাইতে পারে। একটু পরে আমরা ডিটেলসও শিখবো, প্রথমে আগে বেসিকটা জানো যে কোত্থেকে কি আসতেছে। এই জিনিসগুলো জানলে হবে কি, তুমি যখন ম্যাথগুলো করবা তোমার মাথার মধ্যে খেলবে, মানে মাথার মধ্যে মনে হবে যে না এই জিনিসগুলো তো আমি জানি, আমি তো দেখছি যে এখান থেকে কোত্থেকে কেমনি কি আসতেছে, তখন ম্যাথগুলো অপরিচিত মনে হবে না, কঠিন মনে হবে না, জিনিসগুলো তখন ফিল করতে পারবা। তো এখন দেখো এরপরে আমাদের যেটা মেইন, মেইন বলতে কি এই অধ্যায় থেকে পরীক্ষায় তো আসবে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। তো আমি বৃত্ত আর সরল রেখা যতই পড়াই পরীক্ষায় তো এই অধ্যায় থেকে ওগুলো আসবে না, আসবে এইগুলা, তো নাম্বার পাওয়ার জন্য এইগুলো ভালো করে শিখতে হবে। তো এখন দেখো পরাবৃত্ত কিভাবে আঁকতে হয়, এখান থেকে পরাবৃত্ত কিভাবে আঁকাইতে হয়, পরাবৃত্ত কিভাবে বের করতে, আঁকাইতে না
এই কোণক থেকে আমরা কিভাবে পরাবৃত্ত পাইতে পারি সেইটা ধরো এই যে এটা ছিল একটা কোণিক চিত্রগুলো সুন্দর হয় না হ্যাঁ চিত্রগুলো মাইন্ড করো না যে যেমনে পারো আগায় ফেলো ওই যে এটা ছিল একটা সমকোণী ত্রিভুজ এই যে এটা ছিল একটা সমকোণী ত্রিভুজ এই যে এটা এই সমকোণী ত্রিভুজের এই বাহুটাকে ফিক্স রেখে এই অতিভুজটাকে এইভাবে ঘুরাইছিলাম অতিভুজটাকে এইভাবে ঘুরায়ে এই কোণিকটা তৈরি করছি বা কোণকটা তৈরি করছি এখন এখান থেকে আমরা কি বের করব আমরা এখন বের করব পরাবৃত্ত আমাদের এখন টার্গেট বা মিশন হচ্ছে পরাবৃত্ত বের করা তো পরাবৃত্ত এখান থেকে কি করব কেমনে বের করব পরাবৃত্ত বের করার বুদ্ধি হচ্ছে এখানে এই যে কোণিকটা সরি কোণিক না ওটা কোণক কোণকটা আছে এই কোণকের এই তল অথবা এই তল এই পাশের তলটা অথবা এই পাশের তলটা যে কোনো একটা তলের সমান্তরাল করে তুমি কেটে ফেলবা তুমি হয় এই তলের সমান্তরাল করে কাটতে পারো অথবা এই তলের সমান্তরাল করে যেরকম এই দেখো এই দেখো এই যে এই কাটে ফেলছি মনে করো তুমি একটা ছুরি নিছো বা দাও নিছো কাঁচি নিছো কাঁচি নিয়া এই তলের সমান্তরাল করে কেটে ফেলছো অথবা তুমি এই তলের সমান্তরাল করে এইদিকেও কাটতে পারো যেদিকে খুশি মানে হেলানো যে তল দুইটা আছে দুইটা হেলানো তল এইটা এইটা এই দুইটা হেলানো তলের যে কোনো একটা তলের সমান্তরাল বরাবর কেটে ফেলবা কেটে ফেললে এখানে একটা শেপ তৈরি হবে এই যে মনে করো এই যে কোণকটা এখানে তুমি যদি এই যে পাশটা আছে এই পাশের সমান্তরাল করে কেটে ফেলো তাহলে যে শেপটা তৈরি হবে সেইটা হবে পরাবৃত্ত এই যে দেখো এই যে আমি একে রাখছি এখানে কেটে রাখছি দেখো এই যে একটা কোণক ছিল এই কোণকের এই যে দেখো আমি যদি এই তলের সমান্তরাল করে এই দিকে কাটি একটু ভালো করে বুঝছো এই যে এই হেলানো তলটা এই পাশের হেলানো তলটা এই হেলানো তলের সমান্তরাল করে একটা দাও নিয়া বা মনে করো যে এই যে কোপ দেওয়ার কিছু একটা নিয়া এইদিকে কোপ দিয়ে দিছি সমান্তরালভাবে এই যে দেখো যে শেপটা হয়েছে শেপটা হবে এই রকম শেপটা হবে এখানে এই রকম এই যে দেখো এই শেপটা হচ্ছে পরাবৃত্ত এই শেপটা হচ্ছে পরাবৃত্ত অর্থাৎ কোনো একটা কোণকের যে কোনো একটা হেলানো তলের সমান্তরাল করে তুমি যদি কোপ দেও কোপ দিয়ে কাইটা ফেলো তখন সেখানে এই যে দেখো আমি যে অংশটা কাইটা ফেলছি দেখো এই যে এই অংশটা কাইটা ফেলছি কোন দিকে ছিল এটা এই যে এখানে এই অংশটা ছিল একটু ভালো করে দেখো এই অংশটা ছিল আমরা এই তলের সমান্তরাল করে কোপ দিয়ে কাইটা ফেলছি তাহলে এই যে এখানে যেটা তৈরি হয়েছে এইটাও একটা পরাবৃত্ত এখানে যেটা তৈরি হয়েছে এটাও একটা পরাবৃত্ত তো এইটা তো দেখে বোঝা যাচ্ছে না এই যে এটা পরাবৃত্ত দেখো জিনিসটা খুবই মজার তো তুমি এখন এরকম কোনো কোণক নিয়া সমান্তরাল যে কোনো একটা হেলানো তলের সমান্তরাল করিয়া কোপ দিয়া দিবা এখানে কি হয়ে যাবে পরাবৃত্ত হয়ে যাবে কোনো ফ্রেন্ডের সাথে যদি কোনো ঝগড়া লাগে ডিরেক্ট ওরে বলবা মনে করো যে তুমুল কথা কাটাকাটি হইতেছে ওরে বলবা রে বেটা চিনো সামারে পরাবৃত্তের মতো কোপায়া কাইটা ফেলবো তুমি যদি ওরে বলো যে তোরে কোপায়া পরাবৃত্তের মতো কাইটা ফেলবো সে তো ওই চাপাবাজি বা ঝগড়া করা বাদ দিয়া টেনশনে পড়ে যাবে সে টেনশনে পড়ে যাবে যে আমার কি বললো এটা সে আমার পরাবৃত্তের মতো কাইটা ফেলবে তো না জানি সে আমার কেমনে কোপাবে কি না কি করবে তো সে তখন ঝগড়ায় মেন্টালি বা মোরালি হাইরা যাবে কারণ সে যদি পরাবৃত্ত কেমনে কাটে না জানে সে তো এই কথার কোনো বিপরীত লজিক তোমাকে দেখাইতে পারবে না তো তুমি কিন্তু কথার বানে তাকে হারাই দিলা ঝগড়ায় তো পরাবৃত্ত শেষ পরাবৃত্ত শেষ এখন তোমরা কিন্তু পড়ে আসছো ফিজিক্সে ফিজিক্সে পড়ে আসছো গতিবিদ্যা চ্যাপ্টার ফার্স্ট পেপারের গতিবিদ্যা চ্যাপ্টারে এটা পড়ে আসছো যে প্রাসের গতিপথ হচ্ছে পরাবৃত্ত প্রাসের গতিপথ পরাবৃত্ত এটা কই রাখলাম প্রাসের গতিপথ হচ্ছে পরাবৃত্ত তো এই যে তুমি যখন একটা প্রাস এইভাবে নিক্ষেপ করতা এই যে দেখো একটা প্রাস যখন তুমি নিক্ষেপ করতা প্রাসটা দেখো এই যে এই পরাবৃত্তাকারে পড়তো কিভাবে পড়তো পরাবৃত্তাকারে তো প্রাসের গতিপথ পরাবৃত্তাকার তো তখন হয়তো বুঝো না এই শেপটা কেমন হবে এখন তো বুঝলে এই যে শেপটা হবে এই রকম এই রকম ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যাব উপবৃত্তে পরাবৃত্ত শেষ এখন আমাদের টার্গেট মিশন এখন হচ্ছে উপবৃত্তের মতো কোপাবো তো তোমার কোনো বন্ধু যদি থাকে যে পরাবৃত্ত কেমনে কাটে জানে তাহলে তো পরাবৃত্তের কথা বললা তাকে ভয় দেখানো যাবে না তখন তুমি বলবা তোরে আমি উপবৃত্তের মতো কুচি কুচি করে কাটা ফেলবো তো তখন তার ভয় আরও বেড়ে যাবে তো দেখো উপবৃত্ত কেমনে কাটতে হয় এই যে এখন আমাদের টার্গেট হচ্ছে মিশন উপবৃত্ত ধরো এইটা একটা কোণিক
এটা কি আঁকাইছি? আচ্ছা হইছে, বুঝতে পারলে হইল। এই যে একটা কণিক, এই কণিকে মনে করো যে এই যে কণিকটা তুমি এই যে এখানে নিচের যে তলটা আছে এই তলের সাথে তুমি যদি সমান্তরাল করে কাটো, সমান্তরাল করে কাটো, তাহলে তো এখানে একটা বৃত্ত তৈরি হবে। নিচের তলের সাথে যদি সমান্তরাল করে কাটো বৃত্ত পাওয়া যাবে। বাট তুমি যদি একটু বাঁকা করে কাটো, যেমন এই কণিকটাকে তুমি যদি এই বরাবর কাটো, যে এই বরাবর কোনাকুনি এখান থেকে কোপ দিয়া এই বরাবর এই বরাবর কাটা ফেললা, তখন সেটা হয়ে যাবে অধিবৃত্ত। ধরো এইরকম, এই যে এইরকম তুমি কোনাকুনি কাটা ফেললা, অথবা অথবা তুমি এইভাবে কাটা ফেললে এইভাবে, মানে এই যে ধরো এইটা হচ্ছে সমান্তরাল তল, এই যে এটা হচ্ছে সমান্তরাল, এই যে নিচে যে ভূমিটা আছে এই ভূমির সমান্তরাল রেখা হচ্ছে এইটা। তো তুমি সমান্তরাল বরাবর কাটবা না, সমান্তরাল বরাবর কাটলে বৃত্ত পাওয়া যাবে। সমান্তরাল বরাবর না কাইটা, এই দিকে কোনাকুনি অথবা এই দিকে কোনাকুনি, মনে করো দাও নি এমনে কোপ, আবার কেউ আসলেই কোপ দিতে যায় না সর্বনাশ, আবার কেউ এই ভিডিও কি বলে এই স্ক্রিন রেকর্ড করে এই ছড়ায়ও না যে আমি সন্ত্রাসে শিখাই দিছি, এই দিকে আর আড়াআড়ি কোপ দিবা অথবা এই দিকে আড়াআড়ি কোপ দিবা, মানে কোনাকুনি, তখন যে শেপটা হবে এই যে এইখানে তুমি যদি এইভাবে কোপ দেও এখানে একটা শেপ তৈরি হবে, সেই শেপটা হচ্ছে উপবৃত্তাকার। আমি তোমাকে দেখাই, সেই শেপটা হচ্ছে উপবৃত্তাকার। ধরো এই যে কোনকটা ছিল, এই কোনকে তুমি এই যে আড়াআড়ি কোপ দিয়ে দিলা, এই যে এই বরাবর বাঁকা করে কোপ দিয়ে দিছো, বাঁকা করে কোপ দিয়ে কাটা ফেলছো, এই যে দেখো একটু বাঁকা করে কোপ দিয়ে কাটছো, একদম সমান্তরাল না কিন্তু, বাঁকা করে কোপ দিয়ে কোনাকুনি কোপ দিছো, এই যে এই বরাবর কোপ দিছো, এই বরাবর কোপ দিছো, এই যে এই বাঁকা করে, তখন এখানে যে শেপটা তৈরি হয়েছে এইটাই হচ্ছে উপবৃত্ত। এই যে দেখো এইটা হচ্ছে উপবৃত্ত, এই শেপটা হবে এইরকম, এই শেপটা হবে এইরকম, এইরকম, এই যে শেপটা এইরকম, এই দেখছো শেপটা, দেখো এইখানে এইরকম হবে, এইরকম কি আঁকতেছি না, ঠিক আছে এই যে এইটা দেখো, এইটা এইরকম হবে, এইরকম দেখছো, এখানে যদিও এক্স্যাক্ট ভালো হয় না কারণ আমি কাটার সময় বাঁকা হয়ে গেছিলো একটু, মানে আটকে গেছিলো মাঝখানে, বাট শেপটা এইরকম হবে, একদম বৃত্ত হবে না। তুমি যদি সমান্তরাল করে কাটতা তাহলে হয়তো একদম সেম এরকম বৃত্ত, বাট যেহেতু একটু বাঁকা করে কাটছো তখন এই যে এইরকম হবে, এইরকম, এইটা হচ্ছে উপবৃত্ত। এটা কি বৃত্ত? উপবৃত্ত। উপবৃত্ত মানে কি? উপবৃত্ত মানে হচ্ছে বৃত্তের মতো, উপবৃত্ত মানে হচ্ছে বৃত্তের মতো, কিন্তু বৃত্ত নয়, উপবৃত্ত তো আর বৃত্ত না, বাট দেখতে কার মতো? দেখতে বৃত্তের মতো, উপবৃত্ত হচ্ছে দেখতে বৃত্তের মতো, এই জন্য এর নাম হচ্ছে উপবৃত্ত। তার মানে আমি আবার একটু বলি, তুমি একটা কোণিক নিবা, যেভাবে নিবা নিয়ে সমান্তরালভাবে না কেটে একটু বাঁকা করে কাটবা, কাটলে মাঝখানে যে শেপটা হবে সেটাই হচ্ছে উপবৃত্তাকার শেপ। আমাদের রইল বাকি এক, কে বাকি রইল? অধিবৃত্ত। অধিবৃত্ত আরো সুন্দর জিনিস, অধিবৃত্ত কিভাবে আঁকতে হয় দেখো। আচ্ছা আমি আগে চিত্রটা আঁকি, চিত্র একে বোঝাই তাহলে বুঝতে পারবা। অধিবৃত্ত আঁকার জন্য দুইটা কোণক লাগবে, অধিবৃত্ত আঁকার জন্য আমি এইদিকে মুছে দিই, অধিবৃত্ত আঁকার জন্য দুইটা কোণক দরকার, একটা কোণক দিয়ে অধিবৃত্ত হবে না। এর নাম কি? অধিবৃত্ত। অধি মানে কি? অধিক। অধি মানে তো অধিক বৃত্ত, অধিক মানে হচ্ছে দুইটা লাগবে, এখানে একটা কোণক দিয়ে হবে না, এখানে কোণক লাগবে দুইটা। ধরো এইটা একটা কোণক, আবার এইটা আরেক, হ্যাঁ এটা বেশি ব্যাখ্যা হয়ে গেছে, সমস্যা নাই, চিত্র বুঝতে পারলেই হইল। ধরো এখানে দুইটা কোণক একসাথে জোড়া দেয়া আছে, এই দুইটা কোণক ধরো এইখানে একটা দড়ি দিয়ে বা কস্টেপ দিয়ে আটকাই দিছি, আটকাই দিয়া একটা দাও নিছি, দাও দাও বা ওই যে কাঁচি নিছি, নিয়া যে কোনো ইচ্ছা মতো উপর থেকে নিচে একটা কোপ দিয়ে দিলাম, মানে সোজা করে, সোজা করে একটা কোপ দিয়ে দিব, সোজাসুজি মানে বাঁকা বাঁকি নাই, যে এইভাবেও না এইভাবেও না এইভাবেও না, তুমি সামনে দুটা রাখবা, একটা কোণক এই যে একটা কোণক নিচে রাইখা, একটা দা নিয়া সোজা নিচের দিকে কোপ দিবা, একদম সোজা কোপ দিলে কি হবে? এইরকম হবে না, কোপ দিলে এই ধরো এরকম, মানে একদম সোজাসুজি দিতে হবে এমন না, তুমি এই পাশেও দিতে পারো এই পাশেও দিতে পারো, বাট কোপটা যেন এইরকম বাঁকা না হয়, তুমি এইখানে কোপ দিতে পারো এইখানে দিতে পারো সোজাও দিতে পারো, আমি ধরো এই যে এইখানে দিলাম, এইখানে এই যে একদম সোজা কোপ দিয়ে দিছি, একটা দা নিয়া সোজা কোপ দিয়ে দিছি, তো সোজা কোপ দিয়ে দিলে এইখানে একটা অংশ কেটে যাবে, এখানে একটা অংশ কেটে যাবে, মনে করো যে এইটা কেন্দ্র, এইদিকে একটা অংশ কেটে যাবে, এইদিকে একটা অংশ কেটে যাবে, তাই না?
তো দুইটা অংশ যে কাটবে, এই দুইটা অংশ কিরকম ভাবে কাটবে দেখো আমি দেখাচ্ছি, এই দুইটা অংশ যে কাটবে কিরকম ভাবে কাটবে আমি দেখাই। ধরো এই যে দেখো, এই যে দুইটা কোণক এখানে ছিল, আমি কি দেখাইতে পারতেছি? এই দেখো দুইটা কোণক ধরো এইভাবে ছিল, তুমি এইখানে সোজা কোপ দিয়ে দিছো, এই দুইটা কোণকে তুমি সোজা এইভাবে দা চালাইয়া দিছো, দা দিয়ে কোপ দিয়ে দিছো, তো কোপ দিয়ে দিলে তারা কেমন হয়ে যাবে? এই যে দেখো, এই যে শেপ দেখো, দেখছো? যদি এখানে একটু বাঁকা হয়ে গেছে, একদম কার্ভ হয়ে গেছে, এরকম হবে না, মানে একদম এখানে এই এইখানে যেরকম একদম পয়েন্ট হয়ে গেছে এরকম না, এইরকম হবে দেখো, এই যে এরকম হবে। ধরো এখানে এই যে কেন্দ্রটা ছিল, এইখানে উপরের দিকে হবে একটা এইরকম, নিচের দিকে হবে আরেকটা এইরকম, এই যে এই দুইটা হচ্ছে অধিবৃত্ত, এই যে এইগুলা হচ্ছে অধিবৃত্ত, এই যে দেখো দুইটা কোণিক ছিল, দুইটা কোণিকের যে কোনো এক পাশে, ডান পাশে অথবা বাম পাশে সোজাসুজি কোপ দিয়ে দিছি। তুমি বাঁকা করে কোপ দিবে না, কারণ বাঁকা করে কোপ দিলে কিন্তু দুইটা কাটবে না, শুধু মনে করো এদিকে কোপ দিলা, শুধু এইটা কাটবে, তখন তো এইটা কাটবে না, এমনভাবে কোপ দিবা যেন সোজাসুজি দুইটাই কাটে, তখন এই যে যে শেপ দুইটা হচ্ছে একসাথে, এই দুইটা শেপ এইগুলা হচ্ছে অধিবৃত্ত। অনেকে এইটা মনে করে যে অধিবৃত্ত মনে হয় দুইটা পরাবৃত্তের যোগফল, দেখো যে এইটা দেখতে পরাবৃত্তের মতো, এটাও দেখতে পরাবৃত্তের মতো, বাট তুমি এইটা ভাইবো না, বা এইটা বিষয়টা এইটা নয় যে দুইটা পরাবৃত্ত একসাথে মিলে অধিবৃত্ত, না, পরাবৃত্তের শেপ আর অধিবৃত্তির শেপ একরকম না। কারণ পরাবৃত্ত কেমনে কাটছিলাম মনে করে দেখো, পরাবৃত্ত কাটছিলাম হেলানো তলের সমান্তরালে, আর এইখানে হেলানো তলের সমান্তরালে তো কাটি নাই, তাই না? কাজে এখানে অধিবৃত্ত কিন্তু দুইটা পরাবৃত্তের সমষ্টি না, এই ভুল করবা না, এই কনসেপ্ট ঠিক না, এটা অনেকেই মনে করে দেখতে যে একরকম মনে হয়, বাট আসলে একই রকম শেপ না, শেপের মধ্যে পার্থক্য আছে। তো আমরা এক জোড়া সরল রেখা কেমনে কোণিক থেকে আসে, বৃত্ত কেমনে কোণিক থেকে পাওয়া যায়, পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত কেমনে পাওয়া যায় সেটা শিখলাম, এখনো কিন্তু বেসিক আলোচনায় যাই নাই, মাত্র আমরা কোণক থেকে কোণিক তৈরি করছি, আমাদের তৈরি হইলো মাত্র, এখন আমরা ম্যানুফ্যাকচার থেকে আরো এটাকে কি করব, ভিতরে ঢুকবো, আলোচনা করব। এখন আগে বলো বিষয়টা বুঝতে পারতেছি কিনা, বা এতটুকুর মধ্যে কারো কোনো বুঝতে সমস্যা আছে কিনা, এরপরে আমরা একদম বেসিক আলোচনায় ঢুকবো, মানে আমাদের কোণিক বের করা শেষ, এখন আমরা কোণিকের কেমনে কি, কোণিক জিনিসটা কি, পরাবৃত্ত কি, উপবৃত্ত কি, অধিবৃত্ত কি, বেসিক আলোচনাগুলো শিখব, বা বেসিক আলোচনায় ঢুকবো। তার আগে আমি একটু এক মিনিট কমেন্ট পড়বো, যার যা কমেন্ট আছে তাড়াতাড়ি বলো, যার যা কমেন্ট আছে তাড়াতাড়ি বলো, এক মিনিট কমেন্টগুলো পড়ি। মাসুদরে পরাবৃত্ত আকারে কুপাইতে হবে, এই এই মাসুদ কিন্তু বুয়েটিয়ান জানো, মাসুদ ভাই, মাসুদ ভাইয়ের নামে উল্টা পাল্টা কিছু বইল না, মাসুদ ভাই কিন্তু বুয়েটের ইঞ্জিনিয়ার, উনি বুয়েট থেকে পাশ করে বিআরটিএতে এখন অনেক ভালো পোস্টে আছে, এখন মনে হয় উপপরিচালক উনি। মাসুদের মতো কোপাইতে হবে না, মাসুদ কি কোপাইছে? ওনাকে তো কোপায় নাই, ওনাকে জাস্ট উপদেশ দিছে, তো তোমরা উপদেশ দিবা, মাসুদকে তো কোপানো হয় নাই, মাসুদকে কোপাইতে যায় না, পরে আবার আমাকে ভাষায় দিও না যে আমি শিখাই দিছি এইসব। আর আজকে যে এই যে কোপা কোপি শিখাইছি, সাবধান, এইগুলা স্ক্রিন রেকর্ড করে কোনো গ্রুপে দিও না, সাবধান, আমার সর্বনাশ করো না, নিজে তো ফাঁসবা আমাকেও ফাঁসাবা, ঠিক আছে, অল ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা আমাদের এক মিনিট শেষ, এখন আমরা বেসিক আলোচনায় যাব, মানে কোণিক কী এই সংজ্ঞাটা শিখবো আগে। এই যে আমরা শেপগুলো দেখলাম, তো শেপগুলো আচ্ছা বুঝলাম যে এই এই আসলে এই এই কোণিক, মানে এই পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত, বাট আসলে কোণিক জিনিসটা কী সংজ্ঞা তো শিখতে হবে, পরীক্ষায় যদি আসে কোণিক কী, তুমি কি বলতে পারবা একটা কোণিক কোণককে এইভাবে ওইভাবে এইভাবে কাটলে কোণিক পাওয়া যায়? না, কোণিকের সংজ্ঞা এইভাবে দেওয়া যাবে না যে কোণককে এইভাবে কোপাইলে এইভাবে কোপাইলে কোণিক পাওয়া যায় না, এইভাবে বলা যাবে না, তো আগে পরিচয়টা জানতে হবে। এখন আমরা দেখব কোণিক মহাশয়ের পরিচয়, কোণিক মহাশয়ের সংজ্ঞা কি, পরিচয় কি, কেন তার উদ্ভব, কি তার মাহাত্ম, সব কিছু দেখব আমরা, টেনশন নাই। এখন প্রথমে হচ্ছে কোণিক পরিচিতি, কোণিকের সংজ্ঞা বা পরিচিতি, সংজ্ঞাও বলা যায়, কোণিকের সংজ্ঞা বা পরিচিতি। শোনো, কোণিক পড়ার আগে আমরা একটু বৃত্তটা রিভিউ করে আসি, যেহেতু কোণিক থেকে বৃত্ত পাওয়া যায়, রিভিউ করার কিছু নাই, বৃত্ত সবাই জানো, বৃত্ত কি ছিল? ধরো এক্সক্ষ আয়ক আঁকতেছি কেন, এনে এক্সক্ষ আয়ক দরকার নেই আপাতত, মানে দুটা রেখা হইলেই হবে, দুইটা রেখা হইলেই হবে,
ধরো এই যে একটা রেখা, এটা একটা রেখা, এখানে একটা কেন্দ্র আছে, এটা চারপাশে একটা বৃত্ত, এটা ধরো একটা বৃত্ত। তো বৃত্তের সংজ্ঞা কি? এইখানে বৃত্তের সংজ্ঞা হচ্ছে কেন্দ্র থেকে পরিধির উপর, এই যে এই বিন্দুর, এই বিন্দুর দূরত্ব যত, এই বিন্দুর দূরত্বও তত, এটাও সেম, মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সকল বিন্দুর দূরত্ব সমান। আমরা ধরলাম এ, সকল বিন্দুর দূরত্ব সমান কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যতগুলো বিন্দু আছে, মানে যে বিন্দুগুলো একটা সেট গঠন করে বৃত্ত তৈরি করছে, সবগুলো বিন্দু কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা হচ্ছে বৃত্তের সংজ্ঞা। বাট কণিকের ক্ষেত্রে জিনিসটা কি, দেখো কণিকের ক্ষেত্রে পার্থক্যটা কি বা এখানে বেসিক ডিফারেন্সটা কি? কণিক বলতে আমি পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তকে বুঝাইতেছি, যদিও বৃত্ত নিজেও একটা কণিকের অংশ, বাট আমরা এখানে কণিক বলতে শুধু পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্তই বুঝবো। এখন দেখো এখানে সেটা একসক্ষ আয়ক্ষ না, যে কোনো দুটা রেখা, আমি জাস্ট রেখা চিন্তা করলাম। ধরো এইখানে একটা বিন্দু আছে, স্থির বিন্দু, এটার নাম দিলাম এস, এস এস এন কি হবে, আলফা কমা বিটা, এস একটা বিন্দু, যে কোনো একটা স্থির বিন্দু, এস হচ্ছে যে কোনো একটি স্থির বিন্দু। এই এস কে যদি উপকেন্দ্র বলা হয়, শোনো বৃত্তের কেন্দ্রকে বলা হয় কেন্দ্র, আর পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের কেন্দ্রকে বলা হয় উপকেন্দ্র, কারণ ওরা তো আসলে এক্সাক্ট কেন্দ্র না, ওরকে বলা হয় কেন্দ্রের উপ, মানে উপকেন্দ্র। বৃত্তে তো একটা বিন্দুকে কেন্দ্র করে চারপাশে বিন্দুটা ঘুরে আসে, বাট উপবৃত্তের ক্ষেত্রে তো আর সবসময় সমান দূরত্ব থাকে না, এই জন্যে বৃত্তের ক্ষেত্রে আমরা যাকে কেন্দ্র বলি, কণিকের ক্ষেত্রে মানে পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্তের ক্ষেত্রে আমরা সেটাকে বলি উপকেন্দ্র। কি বলি? উপকেন্দ্র। তো এস হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্র পরে, আগে আমরা দেখো, তুমি মনে করো জাস্ট এস একটা স্থির বিন্দু, নড়াচড়া করে না, আর এইটা একটা সরল রেখা, এটা একটা নির্দিষ্ট সরল রেখা, এইটা একটা সরল রেখা, আমাদের এই সরল রেখাটা আমাদের দেখার বিষয় না, যদি আঁকাইছি আমাদের সুন্দর দেখার জন্য। এখানে একটা বিন্দু আছে, এখানে একটা রেখা আছে, এই যে ধরো এটা একটা বিন্দু, এটা একটা রেখা, এই যে আমাদের বিবেচ্য রেখা হচ্ছে এইটা, এটা এটা হচ্ছে আমাদের বিবেচ্য রেখা, এই রেখা আমাদের বিবেচ্য না, এই রেখা আর এই বিন্দু। ধরো এমন কিছু বিন্দু, ধরো এখানে একটা পি বিন্দু আছে, আমি তোমাকে বোঝানোর জন্য আগে বলি, ধরো এখানে একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, এখানে একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, এই বিন্দু থেকে, আচ্ছা এটা এই দিকে লিখি, পি এক্স কমা ওয়াই, এই যে একটা পি এক্স কমা ওয়াই বিন্দু, এই বিন্দু থেকে একটা স্থির বিন্দুর দূরত্ব বের করবা, ধরো এই যে স্থির বিন্দু দূরত্ব এসপি, আর এই বিন্দু থেকে এই সরল রেখার দূরত্ব, এই যে এতটুক না, ধরলাম আমরা দূরত্বটা ধরলাম পিএম, পিএম এই বিন্দুটা ধরলাম এম। ধরো আমরা একটা নির্দিষ্ট বিন্দু পি, মানে যে কোনো বিন্দু পি, সেখান থেকে একটা নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে স্থির বিন্দু, আমরা একটা বিন্দুকে আগে স্থির করে নিব আর একটা সরল রেখাকে নিব। এখন আমাদের যে কোনো একটা বিন্দু থেকে এই স্থির বিন্দুর দূরত্ব বের করব, এবং এই বিন্দু থেকে এই যে রেখাটা, এই রেখাটার দূরত্ব বের করব। তো এই দুটার অনুপাত যদি এরকম হয়, ধরো এই যে বিন্দুটা, এই বিন্দু থেকে একটি স্থির বিন্দুর দূরত্ব, ধরো এসপি, এই দূরত্ব কত, এসপি, এবং এই বিন্দু থেকে একটি নির্দিষ্ট রেখার দূরত্বের অনুপাত, নির্দিষ্ট রেখার দূরত্বের অনুপাত পিএম। দেখো একটি যে এই বিন্দুটা কিন্তু চলমান, এটা কিন্তু চলমান বিন্দু, ওই যে সরল রেখার 3.4 সঞ্চার পথ পড়ছিল না, যে ধরি সেটের একটি বিন্দু পি এক্স কমা ওয়াই, ওই একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, এটা চলমান, বাট এই বিন্দুটা হচ্ছে স্থির, এই রেখাটা হচ্ছে স্থির। তো একটা চলমান বিন্দু, যে বিন্দু থেকে একটা স্থির বিন্দুর দূরত্ব এবং একটি রেখার দূরত্বের অনুপাত যদি সবসময় ধ্রুবক হয়, যদি সবসময় ধ্রুবক হয়, ধরো এখানে এসপি ডিভাইড বাই পিএম এই মানটা যত, যদি এরকম হয় এইখানে, এখানেও ধরো ওই যে পি এক্স কমা ওয়াই ডিভাইড বাই পিএম, এখানেও যদি এসপি এবং পিএম এই দুইটার অনুপাত সেমই থাকে, অথবা এইখানে আরেকটা বিন্দু, এখানেও সেম, এখানে আরেকটা বিন্দু, এখানেও এই বিন্দু থেকে স্থির বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই রেখার দূরত্বের অনুপাত যদি সমান থাকে,
এই যে দেখো সবসময় ধ্রুবক থাকে, এইরকম যত গোলা বিন্দু এখানে পাওয়া যাবে, ধরো এখানে একটা বিন্দু, এই দূরত্ব যত, এই দূরত্ব এবং এই দূরত্বের অনুপাত, এখানে আরেকটা বিন্দু, এই দূরত্ব এবং এই দূরত্বের অনুপাত, এখানে আরেকটা বিন্দু, এই দূরত্ব এবং এই দূরত্বের অনুপাত, পি এম পি এম পি 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 পি, কিন্তু নড়াচড়া করবে, পি চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে। তো এইরকম যত গোলা বিন্দু পাওয়া যাবে, যে যেই বিন্দুগুলা পাওয়া যাবে, যেই বিন্দুগুলা থেকে একটি নির্দিষ্ট বিন্দু দূরত্ব এসপি এবং একটি সরল রেখার দূরত্বের অনুপাত সবসময় সেম থাকে, অনুপাত সবসময় সেম, সেই বিন্দুগুলা যোগ করলে, সেই বিন্দুগুলা যোগ করলে যা পাওয়া যাবে তাই হচ্ছে কৌণিক। এই যে দেখো একটু আগে যে শেপগুলা পাইছিলাম সেই শেপগুলার মতো হয়ে গেছে না, অনুমান করে আঁকাইছি, তো এইটা হচ্ছে একটা কৌণিক। আমরা এখনো জানি না এটা পরাবৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত, আমরা জানি না, পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত পরে আসবে, আগে কৌণিক কেমনে আঁকে দেখো। এই যে দেখো কত সুন্দর, এটাই হচ্ছে কৌণিকের সংজ্ঞা, এটাই হচ্ছে কৌণিকের সংজ্ঞা। এই যে কৌণিকের সংজ্ঞা, কৌণিকের সংজ্ঞা হচ্ছে, সংজ্ঞাটা বলি, যে সমস্ত চলমান বিন্দু, মনে করো এই যে পি, পি বিন্দুটা চলতেছে, এমন ভাবে চলবে যেন ওই চলমান বিন্দু থেকে, মনে করো যে আমি এই বিন্দুটাকে উদাহরণ হিসেবে নিই, ওই চলমান বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দুর দূরত্ব এসপি এবং একটি নির্দিষ্ট সরল রেখার দূরত্বের অনুপাত যদি সবসময় ধ্রুবক থাকে বা একই থাকে, সেই সমস্ত চলমান বিন্দুগুলোর সঞ্চার পথকেই বলা হয় কৌণিক। এখন এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকের মান কখন কিরকম হচ্ছে, এই ধ্রুবকের মানটা কখন কিরকম হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কৌণিকটা একবার হবে পরাবৃত্ত, একবার হবে উপবৃত্ত, একবার হবে অধিবৃত্ত। এবং এই ধ্রুবকটার একটা নাম আছে, এই ধ্রুবকটার নাম হচ্ছে ইসেন্ট্রিসিটি, 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 এই ধ্রুবকটার নাম হচ্ছে ইসেন্ট্রিসিটি, বা এটাকে বাংলায় বলে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা, এটাকে প্রকাশ করো ই দ্বারা, ইসেন্ট্রিসিটির ই থেকে, এই যে ইসেন্ট্রিসিটির ই দিয়ে এটাকে প্রকাশ করা হয়, আমরা লিখতে পারি এসপি ডিভাইডেড বাই পিএম ইকুয়ালস টু ই, এই যে ই এর মান, এই ই এর মানের উপর ডিপেন্ড করে কৌণিকটা পরাবৃত্ত হবে নাকি উপবৃত্ত হবে নাকি অধিবৃত্ত হবে সেটা আমরা নির্ণয় করতে পারি। পানির মতো সহজ জিনিসটা, কঠিন কিছু আছে এখানে, কঠিন কিছুই নাই। তুমি এইরকম স্কেল দিয়ে মাইপা মাইপাও তো তুমি কৌণিক বানাই ফেলতে পারো, এমন বিন্দুগুলো নিবা যে বিন্দুগুলো থেকে এই দূরত্ব এবং এই দূরত্বের অনুপাত সমান, এতটুকু বুদ্ধি তো এখন সবার আছে, এতটুকু বুদ্ধি তো সবার থাকতে পারা উচিত। এরপরে দেখো, এরপরে আমরা কি যাব, এরপরে আমরা এখান থেকে কি বের করব, এখন কি বের করব, এখন বের করব, আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, বলতে ভুলে গেছিলাম, একটু ওয়েট করো, যে জিনিসটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই যে এখানে যে স্থির বিন্দুটা নিছি না, স্থির বিন্দুটা এটা নিতে হবে, এটাকে বলা হয় উপকেন্দ্র। কৌণিক আকার সময় যেই একটা স্থির বিন্দু নেওয়া হয় সেই স্থির বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র, এবং নর্মালি সেটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস মানে সাব সেন্টার, এস মানে সাব সেন্টার, ওই এস। আর এখানে যে নির্দিষ্ট সরল রেখাটা নেওয়া হয়েছে, নির্দিষ্ট সরল রেখাটারও একটা নাম আছে, এই নির্দিষ্ট সরল রেখাটার নাম হচ্ছে নিয়ামক রেখা, নিয়ামক রেখা বা দিকাক্ষ রেখা, নিয়ামক রেখা বা দিকাক্ষ রেখা, এটা কি লিখলাম, এটা দিকাক্ষ রেখা, নিয়ামক রেখা বা দিকাক্ষ রেখা। তাহলে আমরা একটা কৌণিক আঁকানোর সময় যে স্থির বিন্দুটা নেই সেটা হচ্ছে ওই কৌণিকের উপকেন্দ্র, এবং যে স্থির রেখাটা নেই সেটা হচ্ছে ওই কৌণিকের নিয়ামক রেখা বা দিকাক্ষ রেখা। এটার আরেকটা নাম আছে, তিনটা নাম, নিয়ামক রেখা, দিকাক্ষ রেখা, আরেকটা জানি কি নাম ভুলে গেছি, বই থেকে দেখে নিও, আরেকটা নাম আছে। এখন এখান থেকে আরো একটা সুন্দর জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কৌণিকের সাধারণ সমীকরণ, কৌণিকের সাধারণ সমীকরণ, আমি এটা মুছে আবার আঁকাইতেছি, কৌণিকের বেসিক ইকুয়েশন। আমাদের তো আগে কৌণিকের ইকুয়েশন বের করা শিখতে হবে,
ধরো পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত আলাদা করে ইকুয়েশন বের করে পরে শিখবো, আগে টোটালটার ইকুয়েশন দেখি। টোটাল জিনিসটার ইকুয়েশন কি ওইটা যদি আমরা জানি, তো পরবর্তীতে আলাদা আলাদা বের করা তো আমাদের জন্য কোনো সমস্যাই হবে না। কণিকের সাধারণ সমীকরণ, কণিকের সাধারণ সমীকরণ, দেখো কণিকের সাধারণ সমীকরণ বের করতে হবে। এখন আবার একটু আঁকাই চিত্রটা, এই যে এইটা ছিল একটা উপকেন্দ্র এস আলফা কমা বিটা, এইটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা, নিয়ামক রেখা। এইখানে ধরো একটা বিন্দু নিলাম পি, এক্স কমা ওয়াই, এই বিন্দু থেকে এই যে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে এসপি, আর এই বিন্দু থেকে এই নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে পিএম, নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে পিএম। তো আমরা ধরে নিলাম এই নিয়ামক রেখাটার সমীকরণ এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকোয়ালস টু জিরো, অথবা তুমি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়ালস টু জিরো এটাও ধরতে পারো। সরলরেখার সমীকরণ ধরলেই হচ্ছে, সরলরেখা হতে তো মোটামুটি এখানে যারা আসছো সবাই আশা করা যায় পড়ে আসছো, এই যে এটা হচ্ছে একটা সরলরেখার সমীকরণ, আমরা উপরেরটাই ধরে এটা ধরলেই হচ্ছে। আমরা ধরে নিলাম উপকেন্দ্রটা হচ্ছে আলফা কমা বিটা, এখানে এই যে চলমান বিন্দু একটা বিন্দু নিলাম, জাস্ট একটা বিন্দু নিলেই হবে, এত সবগুলো তো নেওয়া দরকার নাই। এবং এই যে নিয়ামক রেখাটা, নিয়ামক রেখাটার সমীকরণ হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকোয়ালস টু জিরো। তো এখান থেকে কণিকের শর্তটা কি ছিল? শর্ত ছিল চলমান বিন্দু থেকে স্থির বিন্দু দূরত্ব এবং চলমান বিন্দু থেকে নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্বের অনুপাত হবে সবসময় ধ্রুবক, এবং ধ্রুবকটা হচ্ছে ই, ধ্রুবকটা হচ্ছে ই, রাইট, ধ্রুবকটা হচ্ছে ই। এখন এখান থেকে দেখো আমরা কি করি, এখান থেকে দেখো আমরা কি করব, এই যে এই লাইন থেকে আমরা কি লিখতে পারি, এই লাইন থেকে আমরা লিখতে পারি না এসপি ইকোয়ালস টু ই ইন্টু পিএম, লিখতে পারি তো, আমাদের লিখতে কোনো সমস্যা আছে? এটা উপরে লিখি, একটু জায়গা দরকার। এসপি বাই পিএম সমান ই, এসপি বাই পিএম সমান ই, এখান থেকে আর গুণন করে দিলে আমরা লিখতে পারি এসপি সমান ই পিএম। তো এই জিনিসটা থেকে আমরা কণিকের সাধারণ সমীকরণ বের করব। এখন এখানে এসপি কি, দেখো এসপি হচ্ছে পি বিন্দু থেকে এস বিন্দুর দূরত্ব, সরল রেখায় পড়ে আসছো, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি এতটুকু সবার জানার কথা, রুট ওভার অফ, রুট ওভার অফ এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র সবাই জানো আশা করি, এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস আলফা, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, রুট ওভার অফ এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এটা হচ্ছে চলমান বিন্দুটা থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ইকোয়ালস টু ই ইন্টু, ই ইন্টু পিএম, পিএম কি, পিএম হচ্ছে পি বিন্দু থেকে এই নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব। মানে একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব কেমনে বের করে, মনে আছে? যাদের মনে নাই একটু রিভিউ করি, দেখো মনে করো এটা রেখা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়ালস টু জিরো, এখানে একটা বিন্দু পি, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু থেকে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়ালস টু জিরো, এই রেখার দূরত্ব কেমনে বের করতাম, মনে আছে? সরল রেখা 3.7, এই বিন্দু থেকে এই সরল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করার বুদ্ধি ছিল মডুলাস অফ, মডুলাস দিতে হবে কেন, কারণ দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না, নিচে হবে রুট ওভার অফ এক্স এর সহক স্কোয়ার প্লাস ওয়াই এর সহক স্কোয়ার, মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর উপরে হবে এই সমীকরণে এক্স এবং ওয়াই এর জায়গায় এই বিন্দুটা বসাই দিতে হবে, এই সমীকরণে এক্স এর জায়গায় বসবে এই বিন্দুর ভুজ এক্স ওয়ান, ওয়াই এর জায়গায় বসবে এই বিন্দুর কোটি মানে ওয়াই ওয়ান, দ্যাট মিনস এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি, এইটা। এখন একইভাবে আমরা যদি এইখানে এই বিন্দু থেকে এই রেখার, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করি, নিচে হবে রুট ওভার অফ এক্স এর সহক স্কোয়ার মানে এল স্কোয়ার প্লাস ওয়াই এর সহক স্কোয়ার মানে এম স্কোয়ার, এই যে রুট ওভার, রুট ওভার অফ এক্স এর সহক স্কোয়ার মানে এল স্কোয়ার,
ওয়াই স্কয়ার মানে এম স্কোয়ার, আর উপরে হবে কি, উপরে এক্সের জায়গায় এই বিন্দুর ভুজ, ওয়াই এর জায়গায় এই বিন্দুর কোটি বসাই দেবো। মানে এখানে এক্স ওয়াই বসালে তো আসলে কিছু চেঞ্জ হবে না, মানে এখানেও আছে এক্স, এটাকে তো আমি এক্সই ধরছি। তো তুমি যদি এক্সের জায়গায় এক্স বসাই দাও এক্সই থাকবে, ওয়াই এর জায়গায় ওয়াই বসাই দাও এটা ওয়াই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। তাইলে এখানে হবে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন, ঠিক আছে। এখন দেখো এই যে এইটা হচ্ছে আমাদের কণিকের প্রমিত সমীকরণ, এখানে লিখে দিই, এটাই হচ্ছে আমাদের কণিকের সাধারণ সমীকরণ, কণিকের সাধারণ বা প্রমিত সমীকরণ। এখন তুমি আমাকে বলতে পারো যে এটা স্কোয়ার করে দেন, এই রুট ওভারটা খারাপ দেখা যাচ্ছে, হ্যাঁ স্কোয়ার করে দিতে পারি কোনো সমস্যা নাই, এখানে এটাকে প্রমিত সমীকরণ বলা যায়। বাট তুমি যদি চাও যে এটাকে আমি স্কোয়ার করে দিব, আমি এই রুট ওভার দেখতে খারাপ লাগতেছে, রুট ওভার আমার দেখতে ভালো লাগতেছে না, আমি স্কোয়ার করে দিব, মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নাই, আমরা এটাকে স্কোয়ার করে দিই। স্কোয়ার করে দিলে আসবে স্কোয়ার ইনটু, স্কোয়ার ইনটু নিচে রুট ওভারটা চলে যাবে, স্কোয়ার করলে, স্কোয়ার করলে নিচে রুট ওভারটা চলে যাবে এবং উপরে হবে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন হোল স্কোয়ার, হোল স্কোয়ার। এই যে এইটাও কণিকের প্রমিত সমীকরণ, তুমি যেমনে খুশি যেইটাকে খুশি বলতে পারো, কোনো সমস্যা নেই। এই যে কত সুন্দর কণিকের প্রমিত সমীকরণ, সহজ জিনিস না? এখনো কিন্তু আমরা উপবৃত্ত, পরাবৃত্ত এবং অধিবৃত্ত আলাদাভাবে শিখি নাই, একটু ওয়েট করো, কিছুক্ষণের মধ্যেই আমরা একটা কণিক কখন উপবৃত্ত হবে, বৃত্ত হবে, পরাবৃত্ত হবে, সরলরেখা হবে, সব কিছু পড়ে ফেলবো কিছুক্ষণের মধ্যেই, একটু ওয়েট করো। তো এখন এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি না, নিচের লেখাটা কি দেখা যাচ্ছে, নিচের লেখাটা, হ্যাঁ দেখা যাচ্ছে, আরও অনেকটা স্পেস আছে। এখন আমি এখান থেকে বলতে পারি না, দেখো এই যে সমীকরণটা, এই সমীকরণে চলক কয়টা, চলক হচ্ছে দুইটা, একটা এক্স একটা ওয়াই। এই সমীকরণে দেখো এক্স এবং ওয়াই হচ্ছে চলক, আলফা বিটা আর এই রেখা কিন্তু চলক না, আলফা বিটা কিন্তু স্থির বিন্দু এবং এই রেখাটাও স্থির, চলক হচ্ছে শুধু এক্স ওয়াই, যে চলক হচ্ছে শুধু এক্স এবং ওয়াই। এবং এই সমীকরণে ঘাত কত, দুই। যারা বহুপদী অধ্যায়টা পড়ছো, যারা বহুপদী পড়ো নাই তারাও বুঝবা, আমারই কিছু না, এটা হচ্ছে একটা দুই চলকের দ্বিঘাত সমীকরণ। এই যে এখানে চলকের ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে দুই, তো এটা হচ্ছে একটা দুই চলকের দ্বিঘাত সমীকরণ, দুই চলকের দ্বিঘাত সমীকরণ। আমরা বলতে পারি কণিকের যে প্রমিত বা সাধারণ সমীকরণটা সেটা হচ্ছে একটা দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখন আমি বহুপদী অধ্যায়ে তোমাদেরকে পড়াইছি, যারা সেকেন্ড পেপার পেইড করছে আসো, সেকেন্ড পেপার পেইড ব্যাচে যারা আসো তারা জানো আমি যখন এই বহুপদীগুলো পড়াইছিলাম দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণও পড়াইছি, ত্রিঘাত সমীকরণও পড়াইছি। তো দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি মনে আছে, যেটা প্রমিত, প্রমিত বা আদর্শ? দাঁড়াও আমি একটু মনে করে দিই, দুই চলক বিশিষ্ট, দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ, দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ। দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণটা কেমন ছিল? এটাও তো একটা দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, বাট এটাকে আমরা আদর্শ বলতে পারবো কিনা এখনো শিওর না, আগে দেখতে হবে আদর্শ সমীকরণটা কেমন ছিল। সবসময় যে আদর্শ মেনেই চলতে হবে এমন না, ওই সিস্টেমটা থাকলেই হচ্ছে। হ্যাঁ, যেমন তোমরা বৃত্ত অধ্যায় পড়ে এসছো বৃত্তের আদর্শ সমীকরণ, বাট সবসময় যে আদর্শ মতো হইলেই বৃত্ত হবে তা তো না, জাস্ট নর্মাল কন্ডিশনগুলো মেনে চললেই সে বৃত্ত হইতে পারে, কোনো সমস্যা নাই। এখন দেখো দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণটা কেমন, দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো। এইটা হচ্ছে দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ। তো এই দুই চলক বিশিষ্ট আদর্শ দ্বিঘাত সমীকরণ থেকে আমরা সকল প্রকার কণিকের সমীকরণ বের করতে পারবো, বা এই সমীকরণটাই যেহেতু, এই সমীকরণটাই যেহেতু আমাদের কণিকের মেন সমীকরণের মতো, বা আসলে এইটার মতো না, এই আমাদের কণিকের সমীকরণটা হচ্ছে এই সমীকরণটার মতো,
তাইলে এই সমীকরণ থেকে আমরা সমস্ত কোণিকের ইকুয়েশন বের করতে পারবো। সমস্ত কোণিক মানে কি? বৃত্তের ইকুয়েশন বের করতে পারবো, পরাবৃত্তের ইকুয়েশন বের করতে পারবো, উপবৃত্তের ইকুয়েশন বের করতে পারবো, অধিবৃত্তের ইকুয়েশন, তোমার যা যা দরকার। কখন কোনটা হবে, কোন ইকুয়েশনটা উপবৃত্ত, কোন ইকুয়েশনটা পরাবৃত্তের, কোনটা বৃত্তের, কোনটা অধিবৃত্তের, সবগুলো আমরা বের করতে পারবো। ঠিক আছে, এখন দেখো এই যে প্রমিত সমীকরণটা, দুই চলক বিশিষ্ট দ্বিঘাত প্রমিত সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা বের করব একটা দ্বিঘাত সমীকরণ, অবশ্যই দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কখন সেটা? ওই যে প্রথমে লিখছিলাম মনে আছে, একজোড়া সরল রেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, টোটাল পাঁচটা, একজোড়া সরল রেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, কখন কোনটা হবে আমরা বের করতে পারবো, কিভাবে বের করতে পারবো, এটাকে আমরা বলতে পারি কোণিকের সাধারণ সমীকরণ। এটাকেও কোণিকের সাধারণ সমীকরণ বলতে পারবো আমরা। এটাকে কি বলতে পারবো? কোণিকের প্রমিত সমীকরণ। এটাকে আমরা কোণিকের প্রমিত সমীকরণও বলতে পারবো, বা কোণিকের সাধারণ সমীকরণও বলতে পারবো, কোণিকের সাধারণ সমীকরণ। তাহলে এটা যেহেতু কোণিকের সাধারণ সমীকরণ, তাহলে অবশ্যই এটা বৃত্তের অসাধারণ সমীকরণ হবে। কি বলে? বৃত্তের অসাধারণ সমীকরণ হবে, পরাবৃত্তের অসাধারণ সমীকরণ হবে, উপবৃত্তের সাধারণ সমীকরণ হবে, অধিবৃত্তের সাধারণ সমীকরণ হবে। বাট এটা কিন্তু সরল রেখার সাধারণ সমীকরণ হবে না। কেন? আমি তো একটু আগে বললাম একজোড়া সরল রেখাও পাওয়া যাবে। তাহলে তুমি বলতে পারো, তাহলে সরল রেখার সাধারণ সমীকরণ কেন হবে না? কেন হবে না একটু পরেই দেখাচ্ছি। দেখো, এখন প্রথমে আগে জানতে হবে এখান থেকে একটা জিনিস, এটা হচ্ছে একটা নির্ণায়ক। এখান থেকে একটা নির্ণায়কের মান বের করতে হবে। নির্ণায়ক কেমনে বের করে সবাই জানো, যদিও এখানে ক্যালকুলেশন করার দরকার নাই, জাস্ট আগে দেখো। এখানে একটা নির্ণায়ক লিখতে হবে, নির্ণায়কের মুখ্য কর্ণ বরাবর থাকবে এ বি সি। এই যে দেখো, এই যে এ বি সি, মানে এক্স স্কোয়ারের সহগ, ওয়াই স্কোয়ারের সহগ এবং ধ্রুব পদ, এই তিনটা জিনিস মুখ্য কর্ণ বরাবর থাকবে। এই তিনটা জিনিস মুখ্য কর্ণ বরাবর থাকবে। এরপরে এইখানে, এই যে এইখানে, এইখানে থাকবে এইচ, এইখানে হবে এইচ, এইখানে হবে এইচ, এই যে এইদিকে এই কোনাকোনি, এখানে হবে এইচ, এখানে হবে এইচ, এই কোনাকোনি, এইখানে হবে জি, এইখানে হবে জি। এই বিটা এইখানে লিখি, সোজা লিখি, সুন্দর দেখা যাবে। দেখো এ বি সি লিখে ফেলছি, এই কোনাকোনি এইচ এইচ, এই কোনাকোনি জি জি, তা তো সবাই তো বুঝেই গেছো। এই কোনাকোনি কি হবে? এফ এফ। দেখো এই ইকুয়েশনটা থেকে মুখ্য কর্ণ বরাবর এ বি সি, এই বরাবর হচ্ছে এই যে এইচ এইচ দুইবার, এই কোনা, এই কোনাতে হচ্ছে জি জি দুইবার, এই কোনা কোনা হচ্ছে এফ এফ দুইবার। দেখো আমরা এই ভ্যালুগুলা, ধ্রুবকগুলো আনছি, এগুলো কিন্তু চলক না, চলক কিন্তু এক্স এবং ওয়াই। তো আমরা এই সমীকরণের সবগুলা ধ্রুব পদকে একটা কম্বাইন করে একটা নির্ণায়ক দাঁড় করাইছি। এই নির্ণায়কের মানটা বের করে আমরা ডিসিশন নিব কখন কোনটা পাওয়া যাবে। পরীক্ষায় তো চলক এরকম থাকবে না, এখানে তো আমি এ বি সি দিছি, পরীক্ষায় তো ভ্যালু থাকবে। এখন দেখো এইটা যদি জিরো হয়, এই নির্ণায়কের মানটা যদি শূন্য হয়, এই নির্ণায়কের মান শূন্য হলে পাওয়া যাবে একজোড়া সরল রেখা। এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের এই ভ্যালুগুলা নিয়ে গঠিত নির্ণায়কের মান যদি শূন্য হয়, তখন এই ইকুয়েশন থেকে তুমি পাবা এক জোড়া সরল রেখা, এক জোড়া সরল রেখা। এখন তোমাদের অনেকের মনেই এখনো প্রশ্ন থেকে গেছে যে সরল রেখার সমীকরণে তো কখনো স্কোয়ার থাকে না। সরল রেখার প্রমিত সমীকরণ হচ্ছে ধরো এরকম, টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস নাইন ইকোয়াস টু জিরো, এখানে তো কোনো স্কোয়ার থাকবে না। তাহলে ভাইয়া যে বারবার বলতেছে একজোড়া সরল রেখা, একজোড়া সরল রেখা, কোত্থেকে আসবে একজোড়া সরল রেখা? মানে কি? দেখো একজোড়া সরল রেখা মানে হচ্ছে ধরো টু এক্স প্লাস ফোর ওয়াই প্লাস নাইন ইন্টু ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস সিক্স ইকুয়ালস টু জিরো। এই যে দেখো ডান পাশে ইকুয়ালস টু জিরো ছিল না, বাম পাশের ইকুয়েশনটা ক্যালকুলেশন করে তুমি এই রকম একটা ফরম্যাটে আনতে পারবা যেখানে দুইটা সরল রেখার সমীকরণ গুণাকারে থাকবে। এই যে দুইটা সরল রেখা, একটা সরল রেখা আরেকটা সরল রেখা, দুইটা সরল রেখার সমীকরণ গুণ আকারে থাকবে। এখন তুমি যদি এদেরকে গুণ করে দেও, তাহলে এখানে এক্স স্কোয়ারও আসবে, ওয়াই স্কোয়ারে আসবে, মানে এটা দ্বিঘাত। আসলে এখানে একটা ইন্ডিভিজুয়াল সরল রেখা আসবে না, এক জোড়া সরল রেখা আসবে। মনে রাখো এই সমীকরণটার প্রমিত দ্বিঘাত
সমীকরণটার এই নির্ণায়কের ভ্যালুটা যদি জিরো হয়, এই ভ্যালুগুলো কই পাবা? এখানে একটা সমীকরণ তোমাকে যদি প্রশ্নে দিয়ে দেয়, ওটা দেখে দেখেই তো ভ্যালু তুমি বসাইতে পারবা। বসাই দিলে যদিও এটা ক্যালকুলেশন করার কোনো দরকার পড়বে না, আমরা এটা ক্যালকুলেশন ছাড়াই আরো সুন্দরভাবে দেখতে পারবো। দেখো এটা যদি জিরো হয় তখন পাওয়া যাবে এক জোড়া সরল রেখা, মানে তখন কোনো কোণিক পাওয়া যাবে না, এটার ভ্যালু জিরো হয়ে গেলে সরল রেখা পাওয়া যাবে। আর যদি এটা জিরো না হয়, যদি এইটা জিরো না হয় তখন পাওয়া যাবে বক্ররেখা। এবং বক্ররেখা কি কি পাওয়া যাবে? বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। সবাই একটু ধৈর্য নিয়ে বসো, আমাদের আসল জিনিসটা এখনো পড়াই নাই। সবচাইতে মজার এবং সবচাইতে বোঝার জিনিস যেটা পরীক্ষায় আসবে, সবচাইতে সুন্দর জিনিসটা তো এখনো দেখাই নাই, একটু ওয়েট করো। তো এই নির্ণায়কের মানটা শূন্য হইলে হবে এক জোড়া সরল রেখা, আর যদি নট ইকুয়ালস টু জিরো মানে এটা শূন্য না হয় তখন পাওয়া যাবে বক্ররেখা। এবং বক্ররেখাগুলো হইতে পারে বৃত্ত, হইতে পারে পরাবৃত্ত, হইতে পারে উপবৃত্ত অথবা অধিবৃত্ত। তো আমরা এখন দেখব যে কখন কোনটা পাওয়া যায়, কখন কোনটা পাওয়া যায়। চলো আমরা দেখি, এটা এখানে লিখি, ডান পাশে লিখে তারপরে আমরা এখানে করি। এ বি সি এইচ এইচ জি জি এফ এফ, এটা হচ্ছে আমাদের সেই নির্ণায়কটা। এই নির্ণায়কটা কি হবে না? জিরো হবে না, নট ইকুয়ালস টু জিরো। নট ইকুয়ালস টু জিরো হইলে কি হবে? বক্ররেখার সমীকরণ পাওয়া যাবে। বৃত্ত হইতে পারে, পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, যে কোনো কিছু হইতে পারে। তো প্রথমে দেখব কখন বৃত্তের সমীকরণ পাওয়া যাবে, কখন বৃত্তের সমীকরণ পাওয়া যাবে। যারা ফার্স্ট পেপার পড়ে আসছো তারা অলরেডি জানো বৃত্তের সমীকরণ কখন হয়। বৃত্তের সমীকরণের দুইটা বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য হচ্ছে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ হবে সমান। এই দেখো এক্স স্কোয়ারের সহগ, বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য হচ্ছে এক্স স্কোয়ারের সহগ যত ওয়াই স্কোয়ারের সহগ তত হইতে হবে, মানে এ এবং বি এই দুটার মান হইতে হবে সমান। এবং এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না বৃত্তের সমীকরণে, কিন্তু কখনো এক্স এবং ওয়াই একসাথে গুণ আকারে থাকে না, তার মানে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ থাকা যাবে না। তো এখানে এক্স ওয়াই সম্বলিত পদ যদি না থাকে তাহলে তার সহগ কত হবে? শূন্য, মানে এখানে টু এইচ, টু এইচ সমান হবে জিরো। এক্স ওয়াই যদি না থাকে তার সহগ জিরো, সহগ জিরো মানে তো সে আর নাই, টু এইচ সমান জিরো, দ্যাট মিনস এইচ সমান জিরো। টু এইচ সমান জিরো হলে তো এইচ সমান জিরো হবে অবশ্যই, এইচ সমান জিরো। এই যে দেখো এই সমীকরণটাতে যখন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ থাকবে সমান এবং এইচ এর মান হবে জিরো, তখন এই সমীকরণটা হবে বৃত্তের সমীকরণ। ধরো এইরকম থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার, থ্রি ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই প্লাস নাইন ইকোয়ালস টু জিরো। দেখো এই সমীকরণটা একটা বৃত্তের সমীকরণ। কেন? এই দেখো এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান, এবং এই পদে এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই, এক্স ওয়াই সম্বলিত কোনো পদ নাই, দ্যাট মিনস এটা একটা বৃত্তের সমীকরণ। তো আমরা বুঝলাম কখন এই সমীকরণটা বৃত্তের সমীকরণ হবে। তো বৃত্তের সমীকরণ হওয়ার আগে অবশ্যই কিন্তু এই নির্ণায়কের মানটা নট ইকুয়ালস টু জিরো হইতে হবে। নট ইকুয়ালস টু জিরো হইলে তারপরে আমরা এই ইকুয়েশনগুলো পাবো। এরপরে দেখো পরাবৃত্তের বেলায় কি হবে। তো বৃত্ত তো সবাই জানতা, এখন আমরা নতুন জিনিস শিখবো যেগুলো তুমি জানো না। পরাবৃত্ত, পরাবৃত্ত কখন পাওয়া যাবে, এরপরে দেখবো উপবৃত্ত কখন পাওয়া যাবে, এবং অধিবৃত্ত কখন পাওয়া যাবে। খুবই ইম্পর্টেন্ট যে এখন একটা এমসিকিউ, এখন এখান থেকে একটা এমসিকিউ টাইপ শেখা হবে যেটা ভর্তি পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর প্রচুর প্রচুর। পরাবৃত্ত কখন হবে? পরাবৃত্ত হবে এখানে দেখো, এই যে এইখানে এই যে দুই বাই দুই নির্ণায়কটা আছে না, পুরাটা বাদ, পুরা নির্ণায়কটা বাদ, শুধু প্রথম দুইটাই যে দুই বাই দুই, এখানে যে নির্ণায়কটা আছে এই যে চারটা ভুক্তি নিয়ে, এই নির্ণায়কের মানটা দেখো। এই নির্ণায়কের মান কত? এ বি মাইনাস এইচ স্কোয়ার, না এ বি মাইনাস এইচ স্কোয়ার। এই যে এই নির্ণায়কটা দুই বাই দুই, একটা নির্ণায়কটা k
কেন এইটাই নিচ্ছি, তোমরা যদি কারো মনে যদি এই প্রশ্ন থেকে থাকে এইটা কিভাবে আসছে, কেন আমরা এই নির্ণয়টা লিখছি, এইটাই কেন নিচ্ছি, এটা প্রমাণ বিশাল বড়। এটার প্রমাণ ইন্টারমিডিয়েট সিলেবাসে নাই, ভার্সিটির ফার্স্ট ইয়ার সিলেবাসে মনে হয় একবার দেখছিলাম। বিশাল বড় প্রুফ, দরকার নাই ভাই, ওই প্রুফ দেখার দরকার নাই। কারো যদি অতি উৎসাহ থাকে তাহলে আমাকে নক দিও, আমি খুঁজে দিব নে, ইউটিউবে হয়তো ভিডিও পাওয়া যাইতে পারে, অনেক বড় প্রুফ। এই দুই বাই দুই নির্ণয়টার মানটাই যে এবি মাইনাস এইচ স্কোয়ার, এই মানটা যদি জিরো হয়, এবি মাইনাস এইচ স্কোয়ার এই মানটা যদি জিরো হয় তখন এইটা হবে পরাবৃত্ত। এই মানটা যদি গ্রেটার দেন জিরো হয় তখন এইটা হবে উপবৃত্ত। এই মানটা যদি লেস দেন জিরো হয় তখন এইটা হবে অধিবৃত্ত। দেখো কত সুন্দর, কত মজার জিনিস না, কত সুন্দর জিনিস, কত 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 সুন্দর জিনিস। এই যে এবি মাইনাস এইচ স্কোয়ার, এবি মাইনাস এইচ স্কোয়ার, এই মানটা যখন শূন্য তখন সেটা পরাবৃত্ত, যখন গ্রেটার দেন জিরো উপবৃত্ত, যখন লেস দেন জিরো অধিবৃত্ত। দেখো কত সুন্দর জিনিস, এত সুন্দর জিনিস সচরাচর পাওয়া যায়, এত সুন্দর জিনিস সচরাচর পাওয়া যায় না। তো আমরা এটা মুছে দিচ্ছি এখন, এই যে এটা মুছে এখানে একটা জিনিস লিখব। আমি যদি তোমাকে বলি টু এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো, এটা কিসের সমীকরণ বলো তো, আমি চেক করবো কে আগে আনসার দিতে পারো। এটা কিসের সমীকরণ, এটা কিসের সমীকরণ, এটা কি পরাবৃত্ত উপবৃত্ত নাকি অধিবৃত্ত বলো, এটা কি পরাবৃত্ত উপবৃত্ত নাকি অধিবৃত্ত, পরাবৃত্ত উপবৃত্ত নাকি। আমি আমার সমীকরণটা বলি টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ফোর এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো, বলো কে পারে দেখবো, কে পারে দেখবো, এটা কিসের সমীকরণ, এইটা কিসের সমীকরণ, কে আগে অ্যান্সার দেয় দেখবো। এই প্রথমটার অ্যান্সার, প্রথমটার অ্যান্সার আগে কে দেয়, প্রথমটার অ্যান্সার আগে কে দেয় দেখবো। আমি আরও একটা প্রশ্ন লিখি তারপরে দেখাচ্ছি, তারপরে কমেন্ট পড়ব, তারপরে কমেন্ট পড়ব। ফোর এক্স ওয়াই প্লাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই প্লাস নাইন ইকোয়ালস টু জিরো, এইটা কিসের সমীকরণ, কিসের, এটার উত্তর লেখার সময় আগে টু লিখে নিবা, এটা হচ্ছে এক, এটা টু। এই দ্বিতীয়টা যখন লিখবা তখন টু লিখে নিবা। আরেকটা লিখে দিচ্ছি, আরেকটা লিখি, আরেকটা কই লিখি, আরেকটা এখানে লিখি, আরেকটা উপরে লিখতেছি। এটা হচ্ছে এক নাম্বার, এটা হচ্ছে দুই নাম্বার, এটা হচ্ছে তিন নাম্বার, এটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার প্লাস, উত্তর লেখার আগে ওয়ান টু থ্রি লিখে নিবা, প্লাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস ফোর ইকোয়ালস টু জিরো। কোনটা কি, কোন ইকুয়েশনটা কিসের সমীকরণ, এটা আমাকে বের করে বলো। এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে তিন, কোন ইকুয়েশনটা কিসের সমীকরণ বলো, দেখি কে পারে। আমি কমেন্ট পড়া শুরু করি, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি কই, কমেন্ট কই, মানুষের কমেন্ট কই, এত কম কমেন্ট কেন হবে, কমেন্ট করো, পারলে পারবা না পারলে নাই, ধুমায়া কমেন্ট, তিনটার মধ্যে একটা বলে দিবা, হয়ে যাওয়ার চান্স 30%, তিনটার মধ্যে একটা ধুমায়া বইলা দিবা, যা যা খুশি বইলা দেও, একটা না একটা মিলে যাবে, তাড়াতাড়ি বলো, আমি একটু করে উত্তর লিখে ফেলবো। প্রথমটা কিসের সমীকরণ, দ্বিতীয়টা কিসের সমীকরণ, তৃতীয়টা কিসের সমীকরণ, যারা বুঝতে পারছো তারা একটা এমসিকিউ অলরেডি পাইরা ফেলছো, ভর্তি পরীক্ষার একটা এমসিকিউ অলরেডি তোমাদের হয়ে গেছে, ভর্তি পরীক্ষায় একটা এমসিকিউ হয়ে গেছে। এই অনেক সবাই তো ঠিক উত্তর দিচ্ছে, এই সবাই ঠিক উত্তর দিয়ে দিচ্ছে, বাহ কি ব্যাপার, সবাই পাইরা ফেলতেছো, বাবা রে বাবা কি ব্যাপার, কেউ ভুল করতেছো না, সবার উত্তর ঠিক আছে, কি ব্যাপার, তোমরা তো তাইলে, তোমাদেরকে পড়ায় কি লাভ, তোমরা তো এমনিতেই পারো, হ্যাঁ হ্যাঁ কেউ ভুলই করে না। আচ্ছা হয়েছে, ভুল করা দরকার নাই, তোমরা পারতেছো এটাই ভালো। এই যে প্রথমটা, প্রথমটার উত্তর হচ্ছে পরাবৃত্ত, প্রথমটার উত্তর পরাবৃত্ত,
দ্বিতীয়টার উত্তর অধিবৃত্ত, তৃতীয়টার উত্তর হচ্ছে উপবৃত্ত, তৃতীয়টার উত্তর উপবৃত্ত। যারা বোঝো নাই তাদেরকে বলি, যারা বোঝো নাই তাদের জন্য ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো আমি এখানে মুছে দিচ্ছি, এটা মুছে দিই, আচ্ছা এটা থাকুক। যারা বোঝো নাই তাদের জন্য প্রথমে এক নাম্বারটা, প্রথমে এক নাম্বারটা দেখো, এক নাম্বারটাতে এখানে মুছি, দেখো তো এক নাম্বারটাতে এ এর মান কত, এ এর মান হচ্ছে টু, এক নাম্বারটাতে এর মান টু, বি এর মান টু, এইচ এর মান কত দেখো, এখানে ছিল টু এইচ, সমীকরণে কি আছে টু এইচ, আর এখানে আছে ফোর, তার মানে টু এইচ এর জায়গায় আছে ফোর, তাহলে এইচ এর মান কত, টু। আমার তো আর কিছু দরকার নাই, আমার শুধু এই তিনটা দরকার, এ বি এবং এইচ, এ এর মান টু, বি এর মান টু, টু এইচ এর মান হচ্ছে ফোর, দেন এইচ এর মান টু, তাহলে এখান থেকে কী হবে, এ বি মাইনাস এইচ স্কোয়ার, দুই দুগুণে চার মাইনাস টু স্কোয়ার, দুই দুগুণে চার মাইনাস টু স্কোয়ার জিরো, এই যে জিরো, এটা হচ্ছে পরাবৃত্ত, জিরো হইলে পরাবৃত্ত। এরপরেরটা, জিরো হইলে পরাবৃত্ত, এরপরে দুই নাম্বারটা, এটা এ এর মান হচ্ছে ওয়ান, বি এর মান টু, এইখানেও এইচ এর মান সেম, এইচ এর মান টু, এইচ এর মান টু, তাহলে এ বি মাইনাস এইচ স্কোয়ার, দুই একে দুই মাইনাস টু স্কোয়ার, দুই একে দুই মাইনাস টু স্কোয়ার, দুই মাইনাস চার মাইনাস টু, মাইনাস টু লেস দেন জিরো, লেস দেন জিরো মানে অধিবৃত্ত, লেস দেন জিরো মানে অধিবৃত্ত। আর এইটা যদি তুমি বের করো, এইটা বের করো, এইটা কত আসবে, এইটা আসবে এ সমান ফোর, বি সমান থ্রি, টু এইচ সমান টু, টু এইচ সমান টু, দ্যাট মিনস এইচ সমান ওয়ান, তাহলে হবে এ বি মাইনাস এইচ স্কোয়ার, তিন চারে বারো মাইনাস এক এগারো, এটা হবে এগারো, এগারো গ্রেটার দেন জিরো, তার মানে এটা উপবৃত্ত, এটা উপবৃত্ত, উপবৃত্ত। তাহলে এখন একটা দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দেখে তুমি কি বুঝতে পারবা কোনটি বৃত্ত, কোনটি পরাবৃত্ত, কোনটি উপবৃত্ত, কোনটি অধিবৃত্ত, বলো বলো তাড়াতাড়ি কমেন্ট করো। এই যারা বুঝতে পারবা না তারাও কমেন্ট করো, আরে বুঝবো বুঝবো কোনো সমস্যা নাই, তাড়াতাড়ি কমেন্ট করো, যারা বুঝতে পারবা না তারাও, মান সম্মান বজায় রাখতে হবে না, বলো যে বুঝবো বুঝবো সমস্যা নাই। আর যারা, যাদের আসলেই সমস্যা আছে তারা কমেন্ট করো, সমস্যা নাই। শোনো, আমি যখন স্কুলে ছিলাম, আমি ছিলাম এমন ছাত্র, আমাকে যদি কোনো স্যার বোম মারতো যে তোমার কি সমস্যা আছে, কোনো প্রবলেম আছে বলো, সমস্যা প্রশ্ন করো, আমি হচ্ছে না প্রশ্ন আমি করব না, মানে কিছু স্টুডেন্ট থাকে না স্যার যাই পড়াক তাদের কোনো প্রশ্ন নাই, আমি ভালো পড়াই খারাপ পড়াই যদি জিজ্ঞেস করি কোনো প্রশ্ন আছে না, তো আমি হচ্ছে ওই স্টুডেন্ট ছিলাম, মনে করো বুঝি আর না বুঝি কোনোদিন প্রশ্ন করবো দাঁড়ায়া ওই লেভেলেই যায় নাই, হয়েছে ঠিক আছে স্যার যেহেতু বুঝাইছে তাহলে স্যার বুঝাইছে ভালো, আমি বুঝি না বুঝি প্রশ্ন আর কোনোদিন করি নাই। তো তোমরা প্রশ্ন করবা, না বুঝলে প্রশ্ন করবা, সমস্যা নেই। আমাদের আরও মজার মজার টপিক তো বাকিই আছে, এখনও আমাদের মজার টপিক সব বাকি, একটু ওয়েট করো, বোরিং ফিল করো না, একটু আলাপ সালাপ করে নেই, একটু আলাপ সালাপ করে নেই। এখন আটচল্লিশ জন আসো লাইভে, সবাইকে আরেকটু রিমাইন্ড করে দেই, যারা লাইভে আসো সবাইকে বলি আগামীকাল থেকে ফিজিক্স সেকেন্ড পেপার দশম অধ্যায়ের ফ্রি ক্লাস শুরু হচ্ছে, ফিজিক্স সেকেন্ড পেপার দশম অধ্যায় যেটা হচ্ছে সেমি কন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স, ওইটা পুরো চ্যাপ্টার আমাদের এই রম্বস গ্রুপে ফ্রিতে কভার করবো, মেবি সাত ক্লাস অথবা আটটা ক্লাস নিব, সাতটা অথবা আটটা ক্লাস নিব, আগামীকালকে থেকে শুরু হচ্ছে, টাইম হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা সাতটা, রবি মঙ্গল বৃহস্পতি সন্ধ্যা সাতটা। তো যারা ইচ্ছুক ক্লাসগুলো করতে ক্লাসগুলো করো, এমনভাবে পড়াবো তোমার মনেই হবে না ওইটা যে ফ্রি কোর্স, একদম পেইড কোর্সে যেইভাবে পড়ানোর কথা বা যেইভাবে পড়াই এর চাইতে বেশি চেষ্টা করব, এর চাইতে কম পড়াবো না। তো যাদের এই অধ্যায়টা প্রবলেম আছে এবং মোস্ট প্রবেবলি যদি সুস্থ থাকি ওই অধ্যায়টা শেষ হওয়ার পরে অষ্টম অধ্যায় যেটা মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিজ্ঞান, ওই অধ্যায়টাও আশা করি অধ্যায়টা আমাদের গ্রুপে ফ্রিতেই কভার করব যদি ভালো সুস্থ থাকি। ঠিক আছে ঠিক আছে, চলো আমরা আবার আবার শুরু করি, আবার শুরু করি, আবার আমরা আগের ঘটনায় ফেরত যাই,
কি ঘটনা ছিল? ওই যে এসপি বাই পিএম, এসপি বাই পিএম, ওখানে ফেরত যাই চলো। আবার আমরা এসপি সমান বাই এসপি বাই পিএম ইকুয়ালস টু ই, এসপি বাই পিএম ইকুয়ালস টু ই, ওখানে ফেরত যাব। একটু মনে করে দেখো কি ছিল, একটু মনে করে দেখো কি ছিল। এসপি বাই পিএম সমান ই ছিল, রাইট? এটা ছিল কণিকের, কণিকের শর্ত, এটা ছিল কণিকের শর্ত। তাহলে এখন আমি যে বলছিলাম বৃত্ত নিজেও একটা কণিক, বাট বৃত্তের ক্ষেত্রে তো ব্যাসার্ধ সবসময় সমান, সবসময় ব্যাসার্ধ সমান, সেখানে তো কোনো নিয়ামক রেখা নাই। দেখো পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্তের ক্ষেত্রে নিয়ামক রেখা থাকে, ওই যে দেখাইছিলাম একটা স্থির রেখা, উপকেন্দ্র থাকে, নিয়ামক রেখা থাকে। তো আমরা বৃত্ত আঁকানোর জন্য কি কোনো নিয়ামক রেখা লাগে? তুমি বলতে পারো যে বৃত্ত আঁকানোর জন্য তো কোনো নিয়ামক রেখা লাগে না। তাহলে বৃত্তকে আপনি কিভাবে কণিক বলতেছেন? দেখো জিনিসটা, বৃত্তকে কিভাবে কণিক বলতেছি এখনই ক্লিয়ার হবে। বৃত্তকে কিভাবে, রেখা দুইটা আঁকাইতেছি, শোনো, একসক্ষ এবং অয়ক্ষ আঁকায় যে অভ্যাস হয়েছে, রেখা মলি আগে মনে করো যে একসক্ষ অয়ক্ষ আঁকাই ফেলে। এখন এই যে দেখো একটা রেখা, নর্মালি এই যে একটা নিয়ামক রেখা, নর্মালি কণিক আঁকার সময় কি থাকে? একটা নিয়ামক রেখা থাকে, একটা স্থির বিন্দু থাকে। ধরো বৃত্তের বেলা এটা হচ্ছে স্থির বিন্দু, এটা হচ্ছে বৃত্তটা, দূর এত বড় আঁকতেছি কেন, এত বড় আঁকাইলে পরে ঝামেলা হয়ে যাবে। ধরো এই যে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা স্থির বিন্দু, একটা কণিক আঁকার জন্য কি লাগে? একটা স্থির বিন্দু লাগে, একটা নিয়ামক রেখা লাগে। তো বৃত্তের বেলায় তো নিয়ামক রেখা লাগে না, কেন লাগে না? দেখো এই যে একটা স্থির বিন্দু, এই বিন্দুটাকে কেন্দ্র করে সবগুলো বিন্দু তো সমান দূরত্ব রেখে ঘুরে আসবে। বাট আমরা যে এই যে সূত্র শিখছি এসপি ডিভাইড বাই পিএম ইকুয়ালস টু ই, তাহলে এখান থেকে কি লিখতে পারি? ই ইকুয়ালস টু, ই ইকুয়ালস টু কি লিখতে পারি? এসপি বাই পিএম, এটা লিখে রাখি। এখন বৃত্তের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, বৃত্তের ক্ষেত্রে এই নিয়ামক রেখাটা অনেক দূরে থাকে, অসীমে, বৃত্তের ক্ষেত্রে এই যে নিয়ামক রেখাটা এটা থাকে অসীম দূরত্বে, মনে করেছে অনেক দূরে, অসীম দূরত্বে। ধরো এখানে একটা বিন্দু পি, এখানে একটা বিন্দু পি, আর এটা হচ্ছে কেন্দ্রটা এস, এই দূরত্বটা হচ্ছে এসপি, আর এখানে ধরো এই যে নিয়ামক রেখা, নিয়ামক রেখা থেকে অনেক দূরে, মানে অসীমে। ধরো এইখানে তো আমি আঁকাইছি, আসলে এইখানে না, মনে করো যে একদম অনেক দূরে, নিয়ামক রেখা অসীম দূরে আছে। তাহলে এই যে পিএম, এটা কত হবে? অসীম না, এটা হবে ইনফিনিটি। দেখো এসপি এতটুক, এসপিটা হচ্ছে ব্যাসার্ধের সমান, আর বৃত্তের বেলায় নিয়ামক রেখা থাকে অসংখ্য দূরে, মানে অসীমে। তো এই যে পিএম, এটা হয় ইনফিনিটি। তাহলে আমরা এখানে বলতে পারি না ই ইকুয়ালস টু এসপি বাই ইনফিনিটি, পিএম এর মান হচ্ছে ইনফিনিটি, অসংখ্য দূরে থাকে। তাহলে ই এর মান কত? জিরো। তাহলে আমরা বলতে পারি বৃত্তের ক্ষেত্রে আসলে এই যে উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা হচ্ছে জিরো। বৃত্তের কোনো এই ইয়ের নাম কি সবাই মনে রাখো, এর নাম হচ্ছে উৎকেন্দ্রিকতা, বৃত্তের উৎকেন্দ্রিকতা জিরো, কারণ তার নিয়ামক রেখা অসীমে থাকে বা অনেক দূরে থাকে। আমি এটা মুছে ফেলতেছি, হ্যাঁ সবাই লিখে রাখো জিনিসটা, অনেক দূরে থাকে। এখন এই যে অনেক দূরে ছিল নিয়ামক রেখা, ধরো এই যে কেন্দ্রটা ছিল এইখানে, এখন এই বৃত্তটাকে তুমি যদি ধরে আমি একটু চাপ দেও, তোমার ইচ্ছা হইল এই বৃত্তটাকে ধরে তুমি আমি একটু চাপ দিলা, চাপ দিলে বৃত্তটার শেপ কেমন হয়ে যাবে? বৃত্তটার শেপ এইরকম হয়ে যাবে না? আহা, বৃত্তটার শেপ হয়ে যাবে এইরকম। এই সবাই মনে করো যে এই যে সুন্দর আঁকাইছি রেখা, এখানে দুইটা হবে না, একটাই হবে। এই বৃত্তটাকে ধরো ধরে তুমি এভাবে ধরিয়া চাপ দিলা, ধরে চাপ দিয়ে দিলা, তো এই চাপটা হয়ে এরকম কি বলে হল্যান্ডের আলুর মতো এমনি চোখা হয়ে যাবে। তো এই একটা বৃত্তকে তুমি যখন এভাবে চাপ দেও, আচ্ছা আগে একটা জিনিস মনে রাখো, এখানে যে ছিল এস বৃত্ত, বৃত্তের উৎকেন্দ্রিকতা কত? জিরো। বৃত্তের উৎকেন্দ্রিকতা কত ছিল? জিরো ছিল।
একটা বৃত্তের উৎকেন্দ্রিকতা ছিল জিরো। একটা বৃত্তকে তুমি যখন চাপ দিয়ে দিবা সে একটু চেপটা হয়ে যাবে, তো চেপটা হয়ে গেলে উৎকেন্দ্রিকতা বেড়ে যায়। একটা বৃত্ত মানে বৃত্তের আসলে উৎকেন্দ্রিকতা মানে হচ্ছে ছড়াইয়া যাওয়ার প্রবণতা। একটা জিনিস যত বেশি ছড়াইয়া যাইতে পারে তার প্রবণতা বা তার ছড়াইয়া যাওয়ার প্রবণতা যত বেশি তার উৎকেন্দ্রিকতা তত বেশি। তো উৎকেন্দ্রিকতার আসলে মানে হচ্ছে কোনো একটা বিন্দুর বা কোনো একটা রেখার বা কোনো একটা বক্ররেখার ছড়াইয়া যাওয়ার প্রবণতা। তো আগে গোল ছিল, গোল তো আর ছড়ানো না, গোল রেখা কি ছড়ানো, গোল রেখা তো সোজা মানে সুন্দর গোল, সে তো আর ছড়াইতেছে না, ঘুরতেছে এখানে। উপবৃত্তে কি হবে, সে একটু ছড়াইয়া যাবে, এই যে একটু ছড়াইয়া যাবে, তার মানে তার ইয়ের মানে একটু বেড়ে যাবে। আগে ছিল জিরো, এখন এই যে উপবৃত্তের ক্ষেত্রে, উপবৃত্তের ক্ষেত্রে ইয়ের মানে একটু বেড়ে যাবে, ইয়ের মানে একটু বেড়ে যাবে, হয়ে যাবে শূন্যর থেকে বেড়ে যাবে বাট একের চাইতে কম থাকবে। বৃত্তের বেলায় উৎকেন্দ্রিকতা থাকে জিরো, তুমি যখন একটু চাপ দিয়ে দেও তার ছড়াইয়া যাওয়ার প্রবণতা বেড়ে যায়, এই জন্য তার উৎকেন্দ্রিকতা বাড়া শুরু করে, বেড়ে কত হয় জিরো থেকে একের মধ্যে উপবৃত্তের বেলা। এটা কিন্তু উপবৃত্ত, একটু মনে রাখো, এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে উপবৃত্ত। উপবৃত্তের উৎকেন্দ্রিকতার মান হয় জিরো থেকে ওয়ান পর্যন্ত, সে তার একটু ছড়াইয়া যাওয়ার প্রবণতা বৃত্তের চেয়ে একটু বেড়ে যায়। এবং এখানে হয় কি আসলে জানো, বৃত্তের বেলায় নিয়ামক রেখাটা কি অনেক দূরে ছিল না, বৃত্তের বেলায় নিয়ামক রেখা অনেক দূরে ছিল, বাট উপবৃত্তের বেলায় নিয়ামক রেখাটা একটু কাছে আসে। ধরো এই যে এখানে আসলো, এইখানে আসলো, এইখানে না, ধরো আরেকটু বামে ধরি, আচ্ছা এখানে ধরলে হবে, এই যে এখানে, অত দূরেও থাকে না মেবি, অত দূরে, আচ্ছা বুঝতে পারলে হলো। ধরো বৃত্তের বেলায় নিয়ামক রেখা ছিল অনেক দূরে, তুমি যখন বৃত্তটাকে এভাবে ধরে চাপ দিচ্ছ, আসলে তুমি তো এখানে চাপ দিচ্ছ না, কেউ কি গিয়ে ধরে এইভাবে চাপ দেয়, ঘটনাটা কি ঘটে, ঘটনাটা হয় এই যে নিয়ামক রেখাটা এটাকে ধরে এই আস্তে আস্তে কাছে আনতে থাকি। মনে করো এটা একটা জাদুর কাঠি, এই জাদুর কাঠিটা তুমি যত কাছে আনবা এটা তত বেশি বাইকা যেতে থাকবে, তার মধ্যে তত বেশি চাপ পড়তে থাকবে। এই জাদুর কাঠি যত তুমি কাছে আনবা তার মধ্যে চাপের মান তত বেশি পড়বে। এখন দেখো এখানে উপবৃত্তের বেলায় আমরা কি জানি, ইকোয়াল টু কি, ইকোয়াল টু হচ্ছে এসপি বাই পিএম, রাইট, এসপি বাই পিএম। এখন যেহেতু ইয়ের মানটা একের চাইতে ছোট, একের চাইতে যেহেতু ছোট, তাহলে বলো তো এখানে কোনটা কি হবে, এসপি বড় হবে নাকি পিএম বড় হবে? অবশ্যই পিএম বড় হবে, এখানে পিএম হবে গ্রেটার দেন এসপি। কার বেলায়? উপবৃত্তের বেলায়। যে উপবৃত্তের বেলায়, উপবৃত্তের ক্ষেত্রে ইয়ের মান একের চাইতে ছোট, শূন্যর চাইতে বড় কিন্তু একের চাইতে ছোট। একটা অনুপাত কখন একের চাইতে ছোট হয়, মনে করো যে তিন বাই পাঁচ, এই দেখো তিন বাই পাঁচ, এটার মান হচ্ছে 0.6, শূন্য চাইতে বড় একের চাইতে ছোট। চার বাই পাঁচ 0.8, শূন্য চাইতে বড় একের চাইতে ছোট, তার মানে লব হবে ছোট, হর হবে বড়। এই যে দেখো উপবৃত্তের বেলায় ইয়ের মান যেহেতু শূন্য থেকে একের মধ্যে, তাহলে অবশ্যই পিএম হর হবে বড়, এসপি হবে ছোট। এই যে এখানে দেখো নিয়ামক রেখাটা এমন একটা দূরত্বে থাকবে, যখন ধরো এখানে একটা বিন্দু নিলাম পি, এসপি, এই যে পি এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, উপবৃত্তের বেলায় নিয়ামক রেখাটা এমন একটা ডিস্টেন্সে থাকবে যেন এসপি থেকে পিএম এর ডিস্টেন্স বেশি হয়। এই যে দেখো পিএম, এই যে দেখো, দেখেই বোঝা যাচ্ছে পিএম কি এসপির চাইতে বড়। এই যে পিএম গ্রেটার দেন এসপি, এই যে দেখো উপবৃত্তের বেলায় এমন একটা জায়গায় নিয়ামক রেখাটা থাকবে যেন এই বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব পিএম উপকেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্বের চাইতে বেশি হয়, মানে পিএম বেশি হয় কার চাইতে, এসপি এর চাইতে, তখন যে শেপটা পাওয়া যাবে সেটা হবে উপবৃত্ত। এখন উপবৃত্ত তো পাইলাম, তুমি এটাকে আরও চাপাইতে থাকবা, এটা আমি এখন মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে, এটা সবাই আশা করি লিখছো, এটা আমি মুছে দিচ্ছি, এইটাও মুছে দিচ্ছি, পিএম গ্রেটার দেন এসপি মুছে দিলাম, এটাও মুছে দিলাম। এখন আরও ধীরে ধীরে তুমি যদি আরও চাপ দিতে থাকো, তুমি যদি ধীরে ধীরে আরও চাপ দিতে থাকো, চাপ দেওয়া মানে কি, চাপ দেওয়া মানে হচ্ছে নিয়ামক রেখাটা কাছে নিয়ে আসা, জাদুর খাটি কাছে আনবা, যত কাছে আনবা চাপ তত বেশি পড়বে। তাহলে এখন এই নিয়ামক রেখাটাকে যদি তুমি আরও কাছে আনা শুরু করো,
ধরো আরো কাছে নিয়ে আসলা, আরো কাছে নিয়ে আসলা, এই যে এখানে নিয়ে আসলা, তো যখন আরো কাছে নিয়ে আসবা তখন এইটা ফেটে যাবে, উপবৃত্তের উপর অধিক চাপ পড়ে যাবে, মানে তখন চাপের মানটা এত বেশি হবে, মনে করো এই দিক থেকে ফাইটা যাবে, এই যে এদিক থেকে ফাইটা গিয়া এইরকম হয়ে যাবে, দেখো জিনিসটা কিরকম হয়, দেখো এরকম হয়ে যাবে, এই যে বিষয়টা বুঝছো, তুমি যত চাপ দিচ্ছ মানে নিয়ামক রেখা যত কাছে আনতেছো চাপ তত বেশি পড়তেছে। ওই ফিজিক্সে স্থিতিস্থাপক সীমা ছিল না, স্থিতিস্থাপক সীমার চেয়ে বেশি বল প্রয়োগ করলে কোনো একটা বস্তু ছিঁড়ে যায়, তো এখানে মনে করো এখানে ফাইটা গেল, এখানে ফাইটা ছিঁড়ে এরকম হয়ে গেছে, তাইলে এখান এইখানে ছড়াইয়ে যাওয়ার প্রবণতা আরও বেড়ে গেছে না, ছড়াইয়ে যাওয়ার প্রবণতা আরও বেড়ে গেছে, তাইলে তার ই এর মান আরও বেড়ে যাবে, ছড়াইয়ে যাওয়ার প্রবণতা মানেই তো ই, একটা রেখা বক্ররেখা যত বেশি ছড়াবে ছড়াইয়ে যাওয়ার প্রবণতা যত বাড়বে তার ই এর মান তত বাড়বে, তো এইখানে ই এর মান ছিল শূন্য থেকে বড় একের চাইতে ছোট, তো এইটার বেলায় এই জিনিসটার ক্ষেত্রে ই এর মান হয়ে যাবে ই ইকুয়ালস টু ওয়ান এর সমান, এখানে তো ছিল ওয়ান এর চাইতে ছোট, এখানে হয়ে যাবে ই এর মান একদম ওয়ান এর সমান, এবং তখন এই বক্ররেখাটা হয়ে যাবে পরাবৃত্ত, এইটা হয়ে যাবে পরাবৃত্ত, কত সুন্দর কত মজার জিনিস, এটা হয়ে যাবে পরাবৃত্ত, অর্থাৎ পরাবৃত্তের বেলা ই এর মান ওয়ান, তাহলে ই ইকুয়ালস টু এস পি বাই পি এম, তাহলে ওয়ান যেহেতু ওয়ান ইকুয়ালস টু এস পি বাই পি এম, তার মানে আমরা বলতে পারি এস পি সমান পি এম, তার মানে পরাবৃত্তের বেলায় যেহেতু ই এর মান সমান, মানে ই এর মান সমান না, ই এর মান যেহেতু ওয়ান, তাহলে অবশ্যই এস পি এবং পি এম হবে সমান, ধরো এই যে এস পি এবং পি এম হবে সমান, এই যে পরাবৃত্তটা, এই যে এইটাই তো পরাবৃত্তটা, এই যে এটা পরাবৃত্তটা, এই পরাবৃত্তের উপর তুমি যদি যে কোনো একটা বিন্দু নেও, ধরো এই যে একটা বিন্দু পি এক্স কমা ওয়াই, এই বিন্দু থেকে এই যে এস পি, এস পি এর দূরত্ব যত পি এম এর দূরত্ব ঠিক তত হবে, মানে এখানে নিয়ামক রেখাটা এমন একটা জায়গায় থাকবে যেন এই পরাবৃত্তের যে কোনো বিন্দু থেকে, যে কোনো বিন্দু থেকে, এটা হইতে পারে এই বিন্দু এই বিন্দু এই বিন্দু, যদিও চিত্রটা কিন্তু ঠিকমতো আগাইতে পারি নাই, কারণ চিত্রটা ঠিকমতো আগাইলে এখান থেকে এই দূরত্ব যত, এখান থেকে এই এস এর দূরত্ব কিন্তু ঠিক ততই হওয়ার কথা, কারণ পরাবৃত্তের সকল বিন্দু থেকে, সকল বিন্দু থেকে এই নিয়ামক রেখার দূরত্ব যত, উপকেন্দ্রের দূরত্ব ঠিক তত হবে, বাট আমি চিত্রটা সুন্দর করে আঁকাইতে পারি নাই, ফ্রি হ্যান্ড ড্রয়িং, তো মনে করে নাও, জাস্ট ধরে নাও, ধরে নাও ও চিন্তা করে নাও, এই পরাবৃত্তের সকল বিন্দু থেকে এস পি যত পি এমও ঠিক তত, অর্থাৎ এস পি সমান পি এম, দ্যাট মিনস ই সমান হচ্ছে ওয়ান, তখন সেটা হবে পরাবৃত্ত, এই যে প্রথমটা ছিল বৃত্ত, তারপর একটা উপবৃত্ত, এইটা হচ্ছে পরাবৃত্ত, এখন আমাদের রইল বাকি এক, আমাদের ওয়ান অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল নাম্বার ওয়ান সাকিব খান, তাই না, নাম্বার ওয়ান সাকিব খান, কি থাকলো, অধিবৃত্ত থাকলো, অধিবৃত্ত থাকলো, কি থাকলো, অধিবৃত্ত থাকলো, এটা আগে মুছে নেই, অধিবৃত্ত থাকলো, এখন অধিবৃত্তের বেলায় কি হয়, অধিবৃত্তের বেলায় আরও চাপ দেওয়া হয়, আরও চাপ কেমনে, নিয়ামক রেখাটা আরও কাছে নিয়ে আসা হয়, নিয়ামক রেখাটা আরও কাছে নিয়ে আসা হয়, আরও কাছে যখন তুমি নিয়ে আসবা, এই যে এটা ছিল উপবৃত্ত পরাবৃত্ত, এটা ছিল পরাবৃত্ত, এটা তখন আরও এইভাবে বেঁকে যায়, এইভাবে খুলে যায়, এটা প্রথমে ছিল এই যে, প্রথমে ছিল এরকম উপবৃত্ত, প্রথমে ছিল এই যে বৃত্ত, এরকম বৃত্ত, তারপরে হয়ে গেছে উপবৃত্ত এরকম, তারপরে এরকম পরাবৃত্ত, তারপরে একদম ওই যে ব্রাজিলের একটা স্ট্যাচু আছে না ব্রাজিলে, যারা ব্রাজিলের সাপোর্ট করো অবশ্যই দেখছো স্ট্যাচুটা, যে এইরকম দুই হাত তুলে দাঁড়াই থাকে, এইরকম স্ট্যাচু হয়ে যাবে, এই যে এইরকম হয়ে যাবে এইটা, তখন এইটাকে আমরা বলতেছি অধিবৃত্ত, এটাকে কি বলতেছি উপরে লিখি, নিচে হয়তো দেখা যাচ্ছে না, এটাকে বলতেছি অধিবৃত্ত, শোনো অধিবৃত্ত, অধিবৃত্ত কিন্তু একটা করে আসে না, দুইটা করে আসে, কেন দুইটা করে আসে, আমরা অধিবৃত্তে পড়বো, আপাতত এখানে একটা জিনিস দেখো, এই পাশে একটা হবে এই পাশে আরেকটা, অধিবৃত্ত দুইটা করে আসে, এই পাশে একটা ওই পাশে আরেকটা, আজকে আপাতত খালি এটার ফরমেশনটা দেখো, পরবর্তীতে শিখাবো কিভাবে কেন দুইটা হয়, এই যে এইটা হচ্ছে অধিবৃত্ত, এইটা অধিবৃত্ত, এবং অধিবৃত্তের বেলায় ই এর মান হয় একের চাইতে বেশি, ই এর মান হয়ে যাবে একের চাইতে বেশি, সে আরো বেশি ছড়াইয়া যাবে,
বৃত্তের বেলায় ই এর মান ছিল শূন্য, উপবৃত্তে একের চাইতে কম, পরাবৃত্তে এক্স্যাক্টলি ওয়ান, অধিবৃত্তে একের চাইতে বেশি। তাহলে এখন দেখো এখানে ই সমান কি ছিল, ই সমান ছিল এসপি বাই পিএম, ই এর মান যেহেতু একের চাইতে বেশি তাহলে অবশ্যই এখানে বড় হবে এসপি, ছোট হবে পিএম। কেন? কারণ ফাইভ বাই থ্রি একটা ভগ্নাংশের বা অনুপাতে যখন লব থাকে বড় হর থাকে ছোট, ধরো এটা কত, ওয়ান পয়েন্ট সিক্স সেভেন, তা এইটা একের চাইতে বড় আসছে, কেন লব বড় সেই জন্য। তো এখানে ওই যে লব এসপি হবে বড়, পিএম হবে ছোট। তো এখানে দেখো মনে করো যে এখানে একটা বিন্দু নিলাম, এই যে এখানে একটা বিন্দু, এই অধিবৃত্তের উপর একটা বিন্দু, এই যে এসপি যোগ করলাম পি, পি এক্স কমা ওয়াই, আর এটা হচ্ছে পিএম, এটা হচ্ছে নিয়ামক রেখা পিএম। দেখো এই যে দেখো, দেখেই তো বোঝা যাচ্ছে এসপি গ্রেটার দেন পিএম। এই যে অধিবৃত্তের বেলায় উপকেন্দ্র থেকে অধিবৃত্তের যে কোনো বিন্দুর দূরত্ব নিয়ামক রেখা থেকে ওই বিন্দুর দূরত্ব চাইতে কি হবে, বেশি হবে। এখন সব কিছুরই তো একটা শেষ আছে, এই যে এমনি বাঁকতেছে, মনে করো প্রথমে এরকম ছিল, এরকম 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 আরো উন্মুক্ত হচ্ছে, লাস্টে গিয়ে কি হয়ে যাবে, একদম এই যে সোজা, লাস্টে গিয়ে যে একদম এরকম সোজা হয়ে যাবে না। তো এইখানেও এই যে তুমি নিয়ামক রেখাটাকে এইদিকে চাপাচ্ছ, এইদিকে চাপাচ্ছ, তো এক সময় গিয়ে কি হবে, দেখো এক সময় গিয়ে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, ধরো নিয়ামক রেখাটাকে আরেকটু ডানে নিয়ে আসলা, এবং এই যে অধিবৃত্তটা, এই অধিবৃত্তটা বাঁকতে 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 একদম সোজা হয়ে যাবে, একদম সোজা হয়ে যাবে, বেঁকে একদম সোজা হয়ে যাবে, এবং ঠিক নিয়ামক রেখার উপরে এসে পড়ে যাবে, মানে নিয়ামক রেখা এবং এই অধিবৃত্তটা একে উপরের উপর আপতিত হয়ে সরল রেখা হয়ে যাবে। ওই যে একজোড়া সরল রেখা মনে আছে, একজোড়া সরল রেখা বলতে পারো, একজোড়া সরল রেখা কোথেকে আসবে, অধিবৃত্ত কয়টা থাকে, দুইটা, এইদিকে একটা অধিবৃত্ত হবে, এইদিকে আরেকটা অধিবৃত্ত হবে, দুই পাশ থেকে, এই যে এই পাশে একটা অধিবৃত্ত, এই পাশে আরেকটা, দুইটা একসাথে আসতে 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 আসছে, এইদিকে একটা অধিবৃত্ত একটা নিয়ামক রেখার সাথে মিলে যাবে, এইদিকে আরেকটা অধিবৃত্ত আরেকটা নিয়ামক রেখার সাথে মিলে যাবে, মানে এরকম থাকবে লাস্টে মনে করো। আবার সবগুলো এক হয়ে যাবে না, কারণ এইদিকে দুইটা মিলে এক হবে, এইদিকে দুইটা মিলে এক হবে, মোট একজোড়া সরল রেখা অবশিষ্ট থাকবে। যারা বুঝতে পারছো, এই জীবনে কোনোদিন আর কোনিক দেখলে ভয় পাবা না, কারণ তুমি যেই জিনিসের ভিতর থেকে জানো, যেই জিনিসের নারীর বুড়ির ভিতরে কি আছে, হৃৎপিণ্ডের ভিতরে কোথায় কি আছে, এটা তুমি যদি জানো তাইলে তুমি এইটা শিওর যে কি বলে, কোনো মানুষের জন্য কখনো হৃৎপিণ্ড ব্যথা করে না, তুমি এইটা যে হৃৎপিণ্ডের গঠন জানো সে, তুমি এইটা শিওর যে আমি তোমাকে মন থেকে ভালোবাসি, এই কথা যে মিথ্যা, বা তোমার জন্য আমার বুকটা চিনচিন করতেছে এটা যে মিথ্যা তুমি জানো, কারণ বুকে ব্যথা বা চিনচিন বা ভালোবাসা হৃদয় থেকে আসে না, কোথেকে আসে না, হার্ট থেকে আসে না, এগুলা হার্টের জিনিস না, তো এগুলো যে ভুয়া কথা তুমি জানো। তো তুমি এই জিনিসটাও যদি এরকম ভিতর থেকে ডিপলি জানো, তুমি, তোমাকে যদি কেউ বলে কোনিক কঠিন, পরাবৃত্ত কঠিন, উপবৃত্ত কঠিন, অধিবৃত্ত কঠিন, তখন তুমি মনে মনে হাসবা, বাবা যে বলদ, মানে ওই যে কেউ যদি তোমার সামনে এসে বলে যে মনটা তোমার জন্য কেমন করতেছে, তখন তুমি মনে মনে হাসবা যে দূর এটা তো মনের কাহিনী না, কারণ তুমি বিষয়টা জানো। তো তুমি যদি এই জিনিসটা এইভাবে বুঝে যাও, তোমার সামনে যখন এসে কেউ আলাপ করবে কোনিক কঠিন, উপবৃত্ত কঠিন, পারি না, তখন তুমি মনে মনে ভাববা এই তো বলদ, কিছুই পরে নাই, কিছু না পড়ে আইসা বলে কঠিন, তুমি ওটা আগে পর না পড়লে, তুমি যদি আগে নাই পড়ো তাহলে তো এটা এটা সবই কঠিন তোমার কাছে, তুমি জিনিস না পড়ো তোমার কাছে সরল রেখাও কঠিন লাগবে, আর যদি পড়ো, হায়ার ম্যাথে ইন্টারমিডিয়েট সিলেবাসে এমন কোনো ম্যাথ নাই যেটা তুমি পড়লে বুঝবা না, কারণ তুমি কোনো থিওরি পড়া নাই, কিছু বোঝা নাই, দিয়ে এটা হুরুম ধুরুম হুরুম ধুরুম, এইটা থাকলে এইটা এমনি অমনি অমনি এমনি ম্যাথ, তাহলে তো তোমার কাছে কঠিন লাগবেই। এখন দেখো আমাদের ক্লাস কিন্তু শেষ না, আগে এইখানেই কয়টা বাজে সেটার উপর ডিপেন্ড করে ক্লাস আগাবে। আমাদের কণিকের আলোচনা শেষ, আমাদের কণিকের আলোচনা শেষ, এখন শুরু হওয়ার কথা ছিল পরাবৃত্তের আলোচনা। মানে আমাদের তো তিনটা টপিক আমাদের বইয়ে আছে, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, ছয় দশমিক এক হচ্ছে পরাবৃত্ত। তো আমি যে লেকচার রেডি করছিলাম
এখানে আরো 3 পেজ বাকি আছে পড়ানো। পরাবৃত্তের বেসিকগুলা ভাবছিলাম আজকে পড়াবো, বাট যেহেতু আজকে বেশি লেট হয়ে গেছে আমার আবার 12টায় একটা কাজ আছে, আর এখন পরাবৃত্ত শুরু করে পরাবৃত্ত শেষও করতে পারবো না। আগামী ক্লাসে পরাবৃত্ত কন্টিনিউ করব। তো আগামী ক্লাসে খালি এতটুক মনে রাখলেই হবে যে পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান হচ্ছে 1, পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান হচ্ছে 1 এবং এবি মাইনাস এ স্কোয়ার সমান 0। পরাবৃত্ত পড়ার সময় যে দুটো জিনিস, পরাবৃত্তে ই এর মান ইসেন্ট্রিসিটি হচ্ছে 1 বা উৎকেন্দ্রিকতা 1 আমরা দেখলাম, আবার ওই যে নির্ণায়কটা ছিল এবি মাইনাস এ স্কোয়ার সমান 0 ছিল, এইটা দিয়ে আমরা আগামী ক্লাসে পরাবৃত্ত কন্টিনিউ করব। তো আজকে ক্লাসে কেমন রেসপন্স আগে দেখি, যদি সবার রেসপন্স ভালো থেকে থাকে, মানুষ সবাই যারা আছে যদি শেয়ার করে থাকে, তাইলে সেকেন্ড ক্লাসটা মানে পরাবৃত্তের বেসিক ক্লাসটাও রম্বাস গ্রুপে লাইভে নিব ফ্রিতে। আর যদি যারা শেয়ার করে নেয়, যদি দেখি যে 50টা শেয়ার তো হবেই না, আমার লাইভ মানুষ 10টা শেয়ারই করে না, 50টা তো অনেক, যদি দেখি যে 25-30টা শেয়ারও হয় নাই, তাইলে পরাবৃত্ত ক্লাস ফ্রিতে নিব না। আমার যে পেইড কোর্স সেকেন্ড পেপার পেইড কোর্সের মানে যেই কোর্সের ক্লাস আসলে এটা, ওই গ্রুপেই নিব, পাবলিকলি নিব না। তবে যারা এখানে আসো তো সবাইকে বলি আগামীকালকে থেকে ফিজিক্স ফ্রি ক্লাস শুরু হচ্ছে, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স সেকেন্ড পেপার 10ম অধ্যায় ক্লাসগুলো কইরো, উপকৃত হবা, আমার চাইতে তোমার উপকার বেশি হবে। আমি ফ্রি ক্লাস নিয়ে কী পাবো, কয়েকটা মেম্বার পাবো গ্রুপে, হয়তো এখন 9000 আছে, ফিজিক্স ক্লাস নিলে হয়তো 10000 হবে, এছাড়া আর খুব বেশি লাভ হবে না। আর হায়ার মেথে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার পেইড ব্যাচ পড়াচ্ছি, ফিজিক্সে আপাতত কোনো পেইড কোর্স চালু করার মানে কি বলে আমার চিন্তা নাই। অনেকে আমাকে নক দিছিলা যে ফিজিক্স যে পড়াবো আমি কি ফিজিক্স পেইড কোর্স আনবো কিনা, না আমি আবার বলে রাখি ফিজিক্সে কোনো পেইড কোর্স চালু করার কোনো চিন্তা ভাবনা আমার নাই, শুধু ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এই দুইটা পেইড কোর্স চলবে, এবং এই দুইটা পেইড কোর্স শেষ হইলে পরে অ্যাডমিশন বেসড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হয়তো একটা ব্যাচ শুরু করব, ভার্সিটির জন্য একটা, তারপর নতুন করে যদি ওই যে 23 ব্যাচ এইচএসসি 23 যদি আবার ভর্তি হয় তখন হয়তো আর একটা একাডেমিক ব্যাচ শুরু করব। বাট ফিজিক্স ফ্রিতে পড়াবো, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স যদি ভালো রেসপন্স পাই মানে মানুষ থাকে ক্লাসে, তাইলে 8ম অধ্যায় যেটা মডার্ন ফিজিক্স ওটাও পড়াবো, আর আইসিটি প্রোগ্রামিংটা শেষ হইলে প্রোগ্রামিংয়ের উপর না প্রোগ্রামিংয়ের উপর পরীক্ষা কেমনে নেব, আই এমসিকিউ পরীক্ষা প্রোগ্রামের উপর তো নেওয়া পসিবল না, তো আইসিটি হয়তো প্রোগ্রামিংয়ের উপর পরীক্ষা নেব না, বাট শুক্রবারে কিন্তু ইন্টিগ্রেশনের উপর পরীক্ষা আছে, শুক্রবার কিন্তু ইন্টিগ্রেশনের উপর এমসিকিউ পরীক্ষা নেব, 25টা এমসিকিউ 25 মিনিট সময় গ্রুপে, শুক্রবার রাত 9টায় আমি অ্যানাউন্স করে দিছি, ওখানে যে ফার্স্ট এবং সেকেন্ড হবে দুইজনের জন্য পুরস্কার থাকবে। তো যারা ইন্টিগ্রেশন পড়ছো, যারা পড়ো নাই, আমার যে 10টা ভিডিও আছে ইউটিউবে, আমি এই যে গ্রুপেও একদম অ্যানাউন্সমেন্টটা দেওয়া আছে ইন্টিগ্রেশনের উপর যে 10টা ভিডিও আছে, এই 10টা ভিডিও দেখে তুমি নিজে একটু প্র্যাকটিস করো, 25টার মধ্যে 15-16টা তুমি নিজেই পারবা। তো তুমি ভাবতে পারো যে মাত্র 15-16টা, হ্যাঁ এমন কিছু প্রশ্ন তো থাকবেই, ইন্টিগ্রেশনের তো কোনো শেষ নাই, তো আমি পরীক্ষার প্রশ্নটাও এইভাবেই পড়বো, 25-এর মধ্যে যেন অ্যাভারেজ মার্ক 15-16-17 এরকম হয়, মানে একদম সহজ প্রশ্ন করলে তো সবাই 23-24-25 পেয়ে ফেলবে, সবাই 25 পেয়ে ফেললে পরে আমি পুরস্কার যে দিব আমি ফার্স্ট সেকেন্ড আলাদা করতে পারবো না, এই জন্য প্রশ্নের স্ট্যান্ডার্ড এমন করবো তুমি 25-15-16 পাওয়া অনেক কিছু, তো পড়ো পরীক্ষাটা দিও। ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই, কারো কিছু বলার থাকলে বলতে পারো, আমি একটু বসে রেস্ট নেই, বসে বসে তোমাদের প্রশ্নের অ্যান্সার দিই। আচ্ছা ওয়েট, আজকে যেহেতু ফ্রি ক্লাস আমি একটু সবার সাথে কথাবার্তা বলি, সবার সাথে কথাবার্তা বলি একটু ওয়েট, সবাই যাইও না আমি আসি, যাইও না তোমাদের সাথে কথাবার্তা বলবো। এ আমাকে কি দেখা যায়, তোমাদের সাথে একটু কথাবার্তা বলি, আড্ডা দেই কতক্ষণ বসে থাকি, 5 মিনিট বেশি না, আমার আবার 12টায় কাজ আছে, আমার 12টায় কাজ আছে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, কোনোদিন তো এইভাবে আড্ডা দিই না, তোমাদের প্রশ্নের উত্তর দিই।
প্রশ্ন করো, প্রশ্ন করো, এই কেউ কিছু জিজ্ঞেস না করলে উত্তর কি দিব? আইসিটি কোর্স দেন, আইসিটি কোর্স, প্রোগ্রামিং অধ্যায়টা শেষ হওয়ার পরে তৃতীয় অধ্যায়টার উপর পেইড কোর্স আনতে পারি যদি রেসপন্স ভালো পাই, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। আচ্ছা আইসিটি, আইসিটি তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এই দুটো তো খুবই সোজা, মানে ওই দুটো পড়াইলে তো কেউ পড়বে না, এই জন্য পেইড কোর্স আনবো না, কারণ ওই দুটো তো এমনিতেই সবাই পারে। তৃতীয় অধ্যায় যেইটা খুবই সহজ, চতুর্থ অধ্যায় তো এত সহজ জিনিস পড়াইলে পোলাপান ভর্তি হবে না। আইসিটি কোর্স আনলে এই তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এই দুটাই তো মেনলি পড়ার জিনিস, আর প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় রিডিং, প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় কী পড়াবো, আর তৃতীয় চতুর্থ এত সোজা ওগুলো পোলাপান টাকা খরচ করে পড়বে না। আইসিটি কোর্স ওই দরকার নেই। দাদা ভাইয়া দারুণ ক্লাস, আবারও আজ আপনার সম্পূর্ণ ক্লাস বিরক্তি করলাম কোনো রকম বিরক্তি ছাড়াই, ধন্যবাদ ভাইয়া। তোমাদের ক্লাস যদি ভালো লাগে তাইলে তো আমাদের কষ্ট সার্থক, দারুণ ক্লাস ছিল দাদা, লক্ষণ কর্মকার, ধন্যবাদ ভাইয়া, ক্লাসটা অনেক সুন্দর হয়েছে। রিফাদ হাসান রোহান ধন্যবাদ, আইসিটি চাই লক্ষণ কর্মকার, আইসিটি আগেই না, আইসিটি কোর্স অ্যানাউন্স করে দিব, পরে দশজনও পড়তে হবে না, এই তৃতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায় এগুলো পড়ার জন্য টাকা খরচ করে পড়া লাগে, নিজে বসে রিডিং পড়বা, নিজে রিডিং না, তৃতীয় অধ্যায় তোমরা যারা হায়ার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি পড়ো তাদের কাছে তো আইসিটি ডাল ভাত মনে হবে, এই আইসিটির ম্যাথ এগুলো কোনো ম্যাথ, যারা আর্টস কমার্সের আছে মানে যারা ম্যাথমেটিক্যাল চর্চা একটু কম করে তাদের কাছে এগুলো একটু কঠিন লাগতে পারে, সায়েন্সের পোলাপান টাকা খরচ করে আইসিটি পড়বে এটা তো আমার বিশ্বাস হয় না। আপনি আর চিন্ময় ভাইয়া কি ফ্রেন্ড? ফারিহা আফরা সুমাইয়া, হ্যাঁ ভাইয়া আমি চিন্ময় অপার তিনজনই পনেরো ব্যাচের, এইচএসসি পনেরো, বুয়েট পনেরো ব্যাচ, মানে আমাদের অনলাইনে যারা পড়ায় বুয়েটের মধ্যে যারা অনলাইনে পড়াচ্ছে পনেরো ব্যাচে আমরা তিনজনই, মেবি আমি চিন্ময় অপার, চিন্ময় হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, অপার হচ্ছে সিভিল, আমি হচ্ছে মেকানিক্যাল। ও ভাইয়া বলেন সরল রেখার ক্ষেত্রে ই এর মান কত? সরল রেখার ক্ষেত্রে ই এর মান হচ্ছে ইনফিনিটি, এই এটা তো বলতে ভুলে গেছি, আহারে এই এই বইলে দিই, দাঁড়াও, সরল রেখার ক্ষেত্রে ই এর মান ইনফিনিটি, দাঁড়াও দাঁড়াও, এই যে সরল রেখা, সরল রেখার বেলা ই কত হবে দেখো, সরল রেখার বেলা ই মানে কি, ই মানে হচ্ছে এসপি বাই পিএম, ই মানে হচ্ছে এসপি বাই পিএম, তো এখানে ধরো যে এই বিন্দুতে এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এস, তো পি থেকে যে পিএম বের করব, এই যে দেখো সবাই দেখতেছো কি পি থেকে, আচ্ছা ওয়েট নিচে হয়তো দেখা যাচ্ছে না, আমি আবার একটু বুঝাই দিই, দাঁড়াও দাঁড়াও, ওই জিনিসটা বুঝাই তারপরে আড্ডা দিচ্ছি, আড্ডা দিব আরও পাঁচ মিনিট আড্ডা দিব, এই যে দেখো ধরো এটা হচ্ছে পি বিন্দু, এতটুকু হচ্ছে এসপি, ই সমান হচ্ছে এসপি বাই পিএম, এটা কি দেখা যাচ্ছে আমি একটু দেখে নেই, হ্যাঁ ই সমান হচ্ছে এসপি বাই পিএম, এখানে পিএম কতটুকু হবে, এই এই রেখার উপরই পি আছে, আবার এই রেখার মধ্যেই তো আমরা দূরত্ব বের করতাম, এখানে তো দুইটা একসাথে মিলে গেছে, তো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব তো হয় না, এই পি বিন্দু হচ্ছে এইটা নিয়ামক রেখাও এইটাই, দূরত্ব তো নাই, তার মানে এখানে পিএম হচ্ছে জিরো, ইকোয়ালস টু এসপি বাই জিরো, সামথিং বাই জিরো ইকোয়ালস টু ইনফিনিটি, তো এক জোড়া সরল রেখার ক্ষেত্রে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতার মান হচ্ছে ইনফিনিটি, এই ভালো প্রশ্ন করছো, এটা তো বলতে ভুলে গেছিলাম, যে প্রশ্ন করছো খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন, মনে করাই দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ এখন আবার কমেন্ট পড়ি, আইসিটি ইজি, হ্যাঁ ঠিক, সিদ্ধাতুল মন্থা আইসিটি ইজি, হ্যাঁ ঠিক রাইট ভাইয়া, এরকম এই তুমি কি ঠাট্টা করে বলছো আইসিটি ইজি নাকি সিরিয়াস নাকি সার্কাস, জব তো বুঝার উপায় নাই, ইমো একটা দিছো কিছু বুঝতেছি না ভাইয়া, এখন কি আমরা শুধু একাডেমিকের প্রিপারেশান নিব সাথে অ্যাডমিশন প্রিপারেশান নিব? ভাইয়া এখন আপাতত একাডেমিক প্রিপারেশান নেও, তুমি একাডেমিক প্রিপারেশনটা 100% নেও, শুনি অ্যাডমিশনের জন্য তো আলাদা কোনো প্রিপারেশন নাই, অ্যাডমিশনের প্রশ্ন তো একাডেমিক সিলেবাস থেকে আসবে, কেউ যদি একাডেমিক পড়াটা 100% কমপ্লিট করে অ্যাডমিশনে তার নতুন পরজুর 2-3% পড়া, তুমি একাডেমিক্যালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অধ্যায়গুলো এমনভাবেই শেষ করো 100% কভার, তাহলে অ্যাডমিশনে গিয়ে দেখবো নতুন কিছু নাই, তুমি আগে একাডেমিক পড়া পড়ো, শর্ট সিলেবাসটা আগে কমপ্লিট করো, তারপরে শর্ট সিলেবাস যখন দেখবো 100% কমপ্লিট তারপরে তুমি
বাকি অধ্যায়গুলো পড়ো, কারণ যদি এরকম ডিসিশন চলে আসে কয়েক মাস পরে যে শুধু শর্ট সিলেবাসের উপর অ্যাডমিশন টেস্ট হবে, তখন তো ওই অধ্যায়গুলো পড়ার দরকার পড়তেছে না। তো আগে তুমি বেসিক অধ্যায়গুলো যেগুলো দরকার সেগুলো আগে পড়ো। কেমন আছেন দাদা? অরিত্র দাশগুপ্ত, ভালো আছি ভাই। দাদা কণিকে কয়টা লেকচার লাগবে? কণিকে লেকচার লাগবে মেবি 3-3 9টা, 9টা বা 10টা। কণিকে লেকচার 10টা। শোনো, সেকেন্ড পেপার বেচে আমি তো বলছিলাম 36 ক্লাসে পড়াবো, বাট আমার মনে হচ্ছে এটা পড়াইতে 48 ক্লাস লাগবে। সেকেন্ড পেপার বেচেও 48 ক্লাস লাগবে, ফার্স্ট পেপার বেচে তো 48 ক্লাস, সেকেন্ড পেপার বেচে 48 ক্লাসই লাগুক, যত ক্লাসই লাগুক টেনশন নাই। তোমাদের ক্লাস হিসাব করার দরকার নাই, ক্লাস যদি 60 ক্লাসও লাগে আমি এমনি যেমনি পড়াচ্ছি অমনি পড়াই শেষ করবো। বহুপদী অধ্যায়টা যেমনি শেষ করছি ওইভাবে সবগুলো অধ্যায় শেষ করবো, ক্লাস যদি 60টা লাগে 60টাই নিব, সমস্যা নেই। দাদা আইসিটির সমান্তর ধারার ফ্লো চার্টের সমস্যা হয়, পড়াবো তো আগামী ক্লাসে, শুক্রবার, শুক্রবারে ক্লাসে সমান্তর ধারা পড়াবো। ভাইয়া আপনাকে একটা ম্যাথ ইনবক্সে বলেছিলাম বাট সিন করে ফেলে রাখলেন ভাইয়া। ভাইয়া আমাকে প্রতিদিন মিনিমাম 50 জন হবে না, 30-35 জন, 30-35 জন বিভিন্ন ম্যাথ পাঠায় যে ভাইয়া এটা করে দেন ওইটা করে দেন। তো তোমার কি মনে হয় এই সবগুলো আমার দ্বারা সলভ করে দেওয়া পসিবল? কোনোটা সলভ করে দেই, কোনোটা সিন করে কিছু বলি না, কোনোটা ইচ্ছা করেই সিন করি না। তোমার মনে হইতে পারে যে তুমি একা আমাকে একটা প্রশ্ন দিচ্ছ, বাট এইরকম একটা একটা করে করে দৈনিক যদি 50 জন আমাকে পার্সোনাল প্রবলেম সলভ করার জন্য দেয়, এবং শুধু ম্যাথ না, ধরো ওই আমার পেট বেচে পড়াচ্ছি বহুপদী, একজন আমাকে বলে ডিফারেন্সিয়েশন সলভ করে দেন, বৃত্ত সলভ করে দেন, ইন্টিগ্রেশন সলভ করে দেন, ভাই আমি তো মানুষ, আমি কি রোবট যে খালি ক্লিক করবো আর অ্যান্সার চলে যাবে? তোমাদের একটু বুঝতে হবে ভাইয়া এটা। ভাইয়া মাহবুব ভাইয়া ও আপনি কি একই বেচের? মাহবুব ভাইয়া কে? কোন মাহবুব ভাইয়া? চিনতেছি না মাহবুব ভাইয়া, চিনি না। না ভাইয়া সত্যি কথা, আইসিটির জন্য প্যারা নেওয়ার কোনো মানে হয় না, রাইট? সিদ্ধরাতুল মুনতাহা, এটা সত্যি কথা বলছো ভাইয়া। কেমিস্ট্রি খুব প্যারা লাগতেছে, কি করা যায়? ভালো করে পড়ো, কেমিস্ট্রি ভালো করে পড়তে হবে। কেমিস্ট্রি নিয়ে এত আইডিয়া দিতে পারবো না, আমি নিজেই খুব বেশি ভালো কেমিস্ট্রি পারতাম না। বাংলাদেশে সিএসি শুধু বুয়েটেই আর কোথাও না, এই বেটা সব ইউনিভার্সিটিতে সিএসি আছে, সব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে সিএসি আছে, বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে সিএসি আছে, আর কই আছে, প্রাইভেট ইউনিভার্সিটিতে সিএসি আছে। আমার ম্যাথ ভয় লাগে, শুধু কিছুই স্টার্ট করা হয়নি, ধরতে গেলে আপনার কাছ থেকে বেসিক শিখতেছি নতুন করে, আই উইশ এবার ম্যাথ ভালো লাগবে। হ্যাঁ রাইট, ম্যাথ ভালো লাগতে বাধ্য, তুমি যদি ম্যাথ বুঝে করো ভালো লাগা ছাড়া কোনো উপায় নেই, ম্যাথ ভালো লাগতে বাধ্য। ম্যাথ হচ্ছে ভালো জিনিস, ম্যাথ কখনো 2 নাম্বারই করবে না, ম্যাথ কখনো তোমার সাথে চিট করবে না। তো যে তোমার সাথে কোনো চিট করবে না তাকে তুমি খারাপ বলো কেন? হ্যাঁ, তুমি যদি একটা মানুষ তোমার সাথে কোনো চিট করে না তাকে যদি তুমি বলো খারাপ, তাহলে তুমি নিজে খারাপ। ভাইয়া পেইড কোর্স না আনলে এসটিএমএল ফ্রি ক্লাস চাই। ভাই আইসিটিও ফ্রি ক্লাস আর আসবে না, ফ্রি ক্লাস শুধু ফিজিক্স আসবে, এখন শুধু ফিজিক্স পড়াইতে থাকবো। আইসিটি ফ্রি ক্লাস নাই না, ফিজিক্স পড়াবো, তোমাদের উপকার হবে। আর আইসিটি যদি কোর্স আনি তাহলে ওই যে তৃতীয় অধ্যায়ের চতুর্থ অধ্যায় মিলে একটা পেইড কোর্স আসতে পারে। আইসিটি ফ্রি পড়াইয়া শুধু লস, একে তো আমার নিজের এগুলা পড়াইলে পোলামা থাকে না, আইসিটি ক্লাসে 10 জন পোলা, 15-20 জন থাকে, বড় জোর 15-20 জন মাত্র থাকে, ওই জন্য পড়াইয়া লাভ আছে। ঠিক আছে, আমার হাতে আর সময় আছে আর 5 মিনিট, আমার 11টায় 12টায় যাইতে হবে, 5 মিনিট সময় আছে, কে কে কমেন্ট করো আরও দেখি, 5 মিনিট ওয়েট করি। না কেউ আর কিছু কমেন্ট করতেছে না মনে হয়, কেউ মনে হয় আর কোনো কমেন্ট করতেছে না, আমার এখানে আর কমেন্ট আসতেছে না, তাও দেখি 1 মিনিট ওয়েট করি, বৈশা যেহেতু আসি 5 মিনিট একটু কথা বলে যাই। কারো কোনো প্রশ্ন থাকলে বা জিজ্ঞাসা থাকলে করতে পারো, আরও 5 মিনিট থাকবো লাইভে, উত্তরগুলো দিয়ে যাই। আমার এখানে আসলে এই ফোনটা বেশি স্লো, তো কমেন্ট অনেক পরে আসে। ভাইয়া বৃত্ত সরল রেখা তো এখনও করিনি, এক্ষেত্রে কি কোনিক্স করতে গেলে কোনো সমস্যা হবে? একটু সমস্যা হবে, বৃত্ত লাগবে না বাট সরল রেখা লাগবে, সরল রেখার, আচ্ছা আমি সরল রেখার যা লাগবে আমি ক্লাসে পড়ার সময় বলেই পড়াবো, বাট সরল রেখার ওই যে কিছু বেসিক জিনিস ছিল না, একটা রেখার সমান্তরাল রেখার সমীকরণ,
আর একটা রেখার লম্ব রেখার সমীকরণ, দুটা রেখার ছেদবিন্দু, একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব, এই জিনিসগুলো লাগবে, সরল রেখা লাগবে। কারণ সরল রেখা ছাড়া কণিকের প্রচুর সূত্র, কণিকের সূত্রে সরল রেখা ইউজ করতে হয়। তো তুমি সূত্রগুলো একটু রিভিউ করে নিতে পারো, বাট আমি ক্লাসে পড়ানোর সময় এমনভাবে পড়াবো যেন তুমি মনে পড়ে যায় নয়তো বুঝতে পারো। দাদা পদার্থের যত কঠিন ম্যাথ আছে সব করাই দেন না? হ্যাঁ, আমি যে দশম অধ্যায়টা শুরু করবো আগামীকালকে থেকে, একদম যত টাইপের ম্যাথ আছে সবগুলো করাবো। ধরো এই ইলেকট্রনিক্স অধ্যায়টা, সেমিকন্ডাক্টর অধ্যায়টা যদি আটটা ক্লাস নেই, আটটা ক্লাসে আশা করি একদম বইয়ের পড়া শেষ করে অ্যাডমিশন মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কোয়েশ্চেন ব্যাংক সলভ করে দিব, কোনো সমস্যা নেই। অনেক প্রশ্ন বুঝতে পারি না পদার্থের, বুঝতে চেষ্টা করতে হবে, সব কিছু যে অটোমেটিক বুঝাতে হবে এমন তো না, একটু তো চেষ্টা করতে হবে, ভালো করে পড়লে বুঝবে না কেন? আবার অনেক প্রশ্ন বুঝতে পারি না, বুঝতে পারবে সমস্যা নেই, চেষ্টা করতে হবে, পড়তে হবে, এমন কিছু নাই ফিজিক্সে বলো ম্যাথে বলো এমন কিছু নাই যেটা তুমি পড়লে বুঝতে পারবে না, সব কিছুই বুঝতে পারবা বাট একটু সময় নিয়ে পড়তে হবে। ঠিক আছে, সরল রেখা করছে আসে ভাইয়া, কালকের যে ক্লাসটা জাস্ট ওয়াও ছিল, শুধু ওইটুকুই বুঝছি কালকে যেটুকু পড়াইছেন। হ্যাঁ, সরল রেখা ক্লাস করতে থাকো আগামী দুই তিন ক্লাসের মধ্যে, যদিও কণিক পড়ানোর আগে সরল রেখা ওই পর্যন্ত যাবো না, কারণ সরল রেখা ওই পর্যন্ত যাওয়ার আগেই কণিক পড়াই ফেলবো, বাট কণিক পড়ানোর সময় সরল রেখার বেসিকগুলো বলে বলে পড়াবো যেন অসুবিধা না হয় বুঝতে। এই আমার 12টায় একটা মিটিং আছে, মিটিং বলতে জুম মিটিং আছে একটা বিষয় নিয়ে, তো আমার বেরোইতে হবে, পরে আরও কথাবার্তা হবে, আজকে ক্লাস এ পর্যন্তই, বেরোচ্ছি। আগামীকালকে ফিজিক্স ক্লাস আছে সন্ধ্যা 7টায়, ইলেকট্রনিক্স অ্যান্ড সেমিকন্ডাক্টর সেকেন্ড পেপার চ্যাপ্টার 10 দেখা হবে আগামীকালকে ক্লাসে।